আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এলাম এক্সিস মেডিকেল স্কুলের সাথে। এক্সিস এখন 81,000 সদস্যের একটি বিশাল পরিবার, সেই সাথে সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম। জার্নি টুয়ার্ডস এক্সিলেন্স এই মূল মন্ত্রকে সামনে রেখে এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করে চলেছে অসংখ্য ভিডিও সেশনের, যার সংখ্যা বর্তমানে 1900 ছাড়িয়ে গিয়েছে, যা সম্ভব হয়েছে কেবলমাত্র আমাদের সুদক্ষ মেন্টর এবং আমাদের অভিজ্ঞ ভিডিও কোঅর্ডিনেটর টিমের জন্য। তাদের সকলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। কোনো বিষয়কে কেবলমাত্র আত্মস্থ করা মানেই কিন্তু সে বিষয়ে ভালো ফলাফল নিশ্চিত করা নয়, ভালো ফলাফল অনেকাংশেই নির্ভর করে পরীক্ষার পূর্ব প্রস্তুতির উপর। তাই আজকে কথা হবে সার্জারি প্রফেশনাল এক্সামের টিপস এন্ড ট্রিক্স নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় মেন্টর ডক্টর নুসরাত জাহান নিশাত আপু। আপু ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করেছেন এবং সার্জারিতে আপু অনার্স মার্কস পেয়েছেন। আপুকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। আপু জার্নির শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং আপুর কাছ থেকে আমরা অনেক অনেক চমৎকার ক্লাস পেয়েছি, নিঃসন্দেহে আমরা অনেক উপকৃত হয়েছি। তাই আপুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। হোস্ট হিসেবে আজকের সেশনে আপনাদের সাথে আছি আমি তানজিনা সেলিম সাজিয়া, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2015-16। হোস্ট হিসেবে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, আমি সকলকে অনুরোধ করব তাদের পরিচয় দেওয়ার জন্য। আমি রাফিদ আজিজ চৌধুরী, অধ্যয়নরত আছি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ সিলেটে, পঞ্চম বর্ষে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস কল্পনা, অধ্যয়নরত আছি শাহাবুদ্দিন মেডিকেল কলেজে, পঞ্চম বর্ষ। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া হক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে, পঞ্চম বর্ষে ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান মাহমুদ রেজা, পড়াশোনা করছি গ্রিন লাইট মেডিকেল কলেজ, পঞ্চম বর্ষে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আপু, আমরা এখন সরাসরি আমাদের আপুর কাছে চলে যাচ্ছি। নিশাত আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আপু আমরা সবাই অনেক ভালো আছি, আপনাকে পেয়ে আমরা আজকে আসলে অনেক খুশি এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনি এত ব্যস্ত সময়ের মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে পড়াগুলো গুছিয়ে নেওয়ার জন্য এতটা সাহায্য করছেন। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক হেল্প করেছো আমাকে। যাই হোক, আমি যদি তোমাদেরকে এই এক্সিসের যে সেশনগুলো ছিল দীর্ঘ 15টা বা 2.5 মাস ধরে যে সেশনগুলো চলেছে, আশা করি আমি তোমাদেরকে একটু হলেও ধারণা দিতে পেরেছি যে প্রফটা আসলে মানে কোয়েশ্চেন গুলা কিভাবে হয়, রিটেন ভাইবা, ঠিক আছে, তারপরে শর্ট কেস, লং কেস। তো আশা করি যে হচ্ছে তোমরা একটু হলেও উপকৃত হবে। যদি কেউ মিস করে থাকো সেশন গুলো, এর পরবর্তীতে যেহেতু রেকর্ডেড, আশা করি যে তোমরা একটু তখন মানে যখন তোমরা প্রিপারেশন নিবা ঠিক ওই টপিকটা জাস্ট বের করে একটু রিভিউ, বেশিক্ষণ তো না, আধা ঘন্টা 35 মিনিটের মতো, আশা করি তাহলে মানে খুব কনসাইজ আকারে তোমরা বুঝতে পারবা যে ওই সাবজেক্টে ওই টপিকের উপরে কি কি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পড়তে হবে। তোমাদের আশা করি যে বেশি সময় নষ্ট হবে না, অল্প সময়ের মধ্যেই তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো সহজে আইডেন্টিফাই করতে পারবে। ধন্যবাদ আপু। আমরা তাহলে আমাদের আজকের যেই টপিক, আমরা সরাসরি সেই টপিকে চলে যাচ্ছি। আপু প্রথমেই যদি আমরা জেনারেল সার্জারির কথা বলি, জেনারেল সার্জারি আসলে একটা অনেক ভাস্ট একটা টপিক, অনেকগুলো ছোট ছোট টপিক নিয়ে আসলে এটা। আমরা আসলে আপু কিভাবে এই জেনারেল সার্জারিটাকে অল্প সময়ে বা সুন্দর করে গুছিয়ে পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি আমরা নিতে পারি? ধন্যবাদ তোমাকে। জেনারেল সার্জারি আসলে এত টপিকস এবং প্রত্যেকটা টপিকস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা সার্জারি ধরো প্রথমে আমরা শুরু হয় কি, যে কোনো একটা সাবজেক্ট যখন পড়ি কিছু জেনারেল মানে ওই সাবজেক্টের কিছু জেনারেল জিনিসপত্র আমাদেরকে আগে পড়ে নিতে হয়। তো সার্জারির ক্ষেত্রে যেটা, যে কোনো সিস্টেম পড়তে যাওয়ার আগে প্রথমে আমাদের পড়তে হয় হচ্ছে জেনারেল সার্জারি। তো জেনারেল সার্জারি টপিকগুলো
আসলে মানে খুব কঠিন না, এটা হচ্ছে যে অনেকটা বলা চলে যে অঙ্কের মতো, যে কোনো ডেফিনেশন বলো বা যে কোনো ক্লাসিফিকেশন বলো, সবকিছু কিন্তু সবকিছুর সাথে একটা রিলেশন আছে। তো জেনারেল সার্জারি পড়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা দেখে আসলে প্রথমে ভয় পাওয়ার কিছুই নাই, অনেক টপিক, কিন্তু শুধু প্রথমেই একটা কথা বলি যে ধরো তোমার যেদিন পরীক্ষা হবে তার ঠিক আগের দিন কিন্তু তোমাকে পুরো সার্জারি পার্ট ওয়ানে যেটা থাকে সেটা কিন্তু এক বা দুই রাতের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো সেটা চিন্তা করো যে পুরো একটা এতগুলো সিলেবাস তোমাকে পরীক্ষার আগে শেষ করে যেতে হবে। তো সেখান থেকে চিন্তা করো যে আরেকটু কম সিস্টেমিকটা বাদ দাও, তারপর আরেকটু কম জেনারেলে চলে আসো, তাহলে তোমার পড়ার কিন্তু লোডটা কমে যাচ্ছে। তো তুমি প্রথমে জেনারেল সার্জারি কিভাবে পড়বা, আমার কাছে সবসময় মনে হয়েছে যে এইটা যে জেনারেল সার্জারিতে মানে শেষের দিকে যে টপিক গুলো থাকে, আমি এটা আমার সেশনের সময় বলেছি যে আমরা সবসময় লাস্টের কিছু টপিক আছে যেগুলো সবসময় কম গুরুত্ব দিয়ে থাকি, এবং দেখা যাচ্ছে কি যে আসলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের পরীক্ষার স্ট্রাকচারটা কিরকম ভাবে হয়। তো ধরো আমি রিটেনটা পরে বলতেছি, আগে ভাইবাটা দিয়ে বলি যে তুমি যখন ভাইবা দিতে যাচ্ছ টিচারদের সামনে, তোমার জন্য কিন্তু টাইমটা ফিক্সড, অর্থাৎ 5 মিনিট বা 6 মিনিট, অনেক ক্ষেত্রে 4 মিনিটও থাকে। তুমি একটা বোর্ডে ভাইবা দিচ্ছ, তোমার জন্য মাত্র ধরো 5 মিনিট সময় বরাদ্দ আছে। এখানে তোমাকে কি করতে হচ্ছে, তোমার সামনে কিছু বক্স কোয়েশ্চেন থাকে, একটা দুইটা তিনটা এরকম এ বি সি ডি বক্স থাকে। তো তোমাকে সেখান থেকে প্রত্যেকটা বক্স থেকে কোয়েশ্চেন টানতে হয়, এবং সেই একটা কার্ড কোয়েশ্চেনের মধ্যে ধরো 4-5টা কোয়েশ্চেন থাকে, এবং তোমাকে সবগুলো কোয়েশ্চেন বলে যেতে হয়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে ধরো তোমার 5 মিনিট সময়, সেখানে তোমাকে এতগুলো কোয়েশ্চেনের আনসার বলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে, যে আমরা এই যে কোনো টপিক, ঠিক আছে, যে তোমরা একটু সিনিয়রদের কাছ থেকে কোনো কার্ড কোয়েশ্চেন কালেক্ট করে নিবা, তোমাদের সবসময় এইটাই টার্গেট থাকবে যে জেনারেল সার্জারিতে কার্ড কোয়েশ্চেনে যেই টপিকস গুলো আছে তোমরা অবশ্যই সেগুলো খুব ভালো করে পড়বা। এখানে অবশ্যই বলতে হয় যে মানে কিছু ডেফিনেশন একটু মুখস্থ করতেই হয়, ঠিক আছে, আমরা যদিও মুখস্থ করতে খুবই মানে অপছন্দের একটা কাজ, কিন্তু তারপরেও কিছু জিনিস আমাদেরকে ডেফিনেশন ক্লাসিফিকেশন একটু মুখস্থ করে যেতে হয়। তো আমি আমার কাছ থেকে যেটা তোমাদের জন্য পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই তুমি একটা কার্ড যখন হাতে নিবা তখন প্রত্যেকটা আনসার যেন তুমি সাথে সাথে বলতে পারো এবং দ্রুত বলতে পারো। যখন তুমি প্রত্যেকটা কার্ড কোয়েশ্চেনের অ্যান্সার বলতে পারবা এবং দেখা যাচ্ছে তারপরে 1-2 মিনিট সময় বেঁচে যাচ্ছে, তখন ওই 1-2 মিনিট সময়টা তোমার হচ্ছে এক্সট্রা মার্কস ক্যারি করার জন্য, টিচার দেওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন। তো তুমি যত দ্রুত সম্ভব যদি কার্ড শেষ করতে পারো তাহলে এটা হচ্ছে তোমার জন্য ভালো, তুমি বেশি মার্ক পেতে পারবা, ঠিক আছে। আর যারা ধরো যে এরকম যে জাস্ট আমি সবগুলো কার্ড কোয়েশ্চেন জাস্ট বলে যাব 5 মিনিটের মধ্যে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন ফেস করতে চাই না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো যে তুমি তোমার কার্ডে যা কোয়েশ্চেন আছে সেটাই খুব সুন্দর করে বলে যাও, একটা দুইটা মিস হতেই পারে, সেটার জন্য অসুবিধা নাই। তো এটার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথম থেকেই কার্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। যখন আমি রিটেনের জন্য পড়বো, রিটেন কোয়েশ্চেনটা ধরো একটা চ্যাপ্টার বলি তোমাদেরকে, যেমন ধরো আলসার সাইনাস ফিস্টুলা, এটা হচ্ছে আমাদের প্রথম শুরু হয় আর কি। তো আলসার সাইনাস ফিস্টুলা যখন তুমি পড়বা, প্রথমে হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকটা বের করে নিবা, এবং হচ্ছে এখানে আমাদেরকে কি করতে হবে, রিটেনের কোয়েশ্চেন গুলো আমরা এখন থেকে মানে পড়াশোনার লোডটা আমরা কমাই দিব, ঠিক আছে। এখন কিন্তু আমরা অত সব কোয়েশ্চেন পড়তে যাব না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা সামনে বের করবো, প্রিভিয়াস কি কি কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করবো। এরপরে আমাদের সেকেন্ড কাজটা কি হবে, আমি হচ্ছে আমার কার্ডটা হাতে নিব, অর্থাৎ আমার কাছে যে কার্ড কোয়েশ্চেন গুলো কালেক্ট করা থাকবে সেই জিনিসটা হাতে নিব, এবং দেখবো যে আমি যে রিটেনের কোয়েশ্চেন গুলো পড়েছি সেখান থেকে কার্ড কোয়েশ্চেনে কি কি কমন আসছে, তারপরে সেগুলোকে আলাদা করে দাগায় ফেলবো, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো তোমার রিটেনের সাথে ভাইবার কোয়েশ্চেনের ওইটুকু পড়া হয়ে গেল। এরপরে আমার কাজটা হবে যে আমি রিটেনের জন্য যে কোয়েশ্চেন গুলো পড়লাম এটার বাইরে কার্ডে আর কি কি কোয়েশ্চেন আছে ওইগুলোকে আমি আলাদা করে মার্ক করবো। তাহলে কি হবে, ধরো যে যখন তুমি রিটেন শেষ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভাইবার আগে মাত্র 2-3 দিন সময় পাবা, তখন তুমি রিটেনের কোয়েশ্চেন গুলোতে একবার অলরেডি পড়ে ফেলেছো, তখন তুমি কি করবা, যে কোয়েশ্চেন গুলো পড়া হয়নি রিটেনের প্রিপারেশন নেওয়ার সময় সেই কোয়েশ্চেন গুলো তুমি তখন ভাইবার আগে পড়বা, ঠিক আছে। তাহলে তোমাদের কি হবে, মানে প্রত্যেকটা প্রশ্নই পড়া হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার কাজ। আচ্ছা, এরপরে কি করবা, যে কোনো একটা সিস্টেমই যখনই পড়ো না কেন, রিটেনের কোয়েশ্চেন ভাইবার কোয়েশ্চেন শেষ হয়ে গেল, এরপরে তোমাদের কি, তোমরা জানো যে আমরা আসলে এমসিকিউটাকে খুবই কম গুরুত্ব দেই, ঠিক আছে, আমাদের কিন্তু একটা অনেক বড় মার্কস 20 মার্কস হচ্ছে এমসিকিউতে থাকে। তো আমার কাছ থেকে যেটা তোমাদের জন্য পরামর্শ সেটা হচ্ছে অবশ্যই আমরা কোয়েশ্চেন ব্যাংক দেখে, কোয়েশ্চেন ব্যাংকে যদি অনেক ভুল থাকে তোমরা এটা আগেই ঠিক করে নিবা, ট্রু ফলস গুলো বা হচ্ছে যে এসবিএ গুলো থাকে, তোমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দেখে
এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিবা। দেখা যাচ্ছে যে অনেক এমসিকিউ তোমার হচ্ছে যে একদম প্রিভিয়াস যেটা থাকে হুবহু সেটাই তুলে দেয়, প্রিভিয়াস যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসে, তো অবশ্যই কিন্তু আমরা এই জিনিসটা স্কিপ করে যাই। দেখা যাচ্ছে পরীক্ষার আগে ঠিক আগের মোমেন্টে আমরা খুব তাড়াহুড়া করে এমসিকিউ গুলো দেখতে যাই, তখন দেখা যাচ্ছে যে ভুল উত্তরগুলো পড়ে যাই অথবা হচ্ছে আমাদের ঠিকঠাক মতো মনে থাকে না। তো আমরা কি করব, সেই পরীক্ষার আগের লোডটাকে কমানোর জন্য আমরা অবশ্যই এখন রিটেনের কোয়েশ্চেন, কার্ড কোয়েশ্চেন, তারপরে আমাদের সিকোয়েন্সটা হবে হচ্ছে আমরা এমসিকিউ গুলো পড়ে ফেলবো। খুব বেশি না, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে ধরো তোমার হাইস্ট 25-30টা করে কোয়েশ্চেন থাকবে, আমাদের হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন গুলো আমরা পড়ে ফেলবো। আচ্ছা, তখন দেখবা যে এমসিকিউ যখন তুমি পড়তে যাচ্ছ আগে উত্তরগুলো দেখবা না, তুমি নিজে নিজে চেষ্টা করবা, তখন দেখবা যে আসলে মানে তুমি যখন রিটেনের কোয়েশ্চেন গুলো পড়েছো তোমার পড়াটা কেমন হয়েছে এটা তুমি জাজ করতে পারবা হচ্ছে এমসিকিউ দিয়ে। দেখবা যে তুমি পারতেছো পারতেছো না, তোমার কনফিউশন হবে যে এটা আসলে কি ট্রু না এটা ফলস, তার মানে বুঝতে হবে যে তোমার রিটেনের কোয়েশ্চেনে কিছুটা ঘাটতি আছে তোমার পড়ার মধ্যে যখন তোমার এই কনফিউশন গুলো হবে। এবং পরবর্তীতে দেখবে যে ওই কনফিউশনটা যখন তুমি দূর করে ফেলবা তখন তুমি দেখবা যে ভাইবাতে তোমাকে মানে ওই কোয়েশ্চেন গুলো থেকে যখন প্যাচাবে তুমি তখন ওই জিনিসগুলো বুঝতে পারবা যে আসলে তোমার মানে কোথায় বোঝার ভুল হচ্ছে, কোথায় তোমার কম পড়া হয়েছে। তাহলে এমসিকিউ কিন্তু আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের নিজেদেরকে জাজ করার জন্য। এর পরবর্তীতে আমাদের কি নেক্সট স্টেপটা কি হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের শর্ট কেস বা লং কেস, ঠিক আছে, যে কোনো একটা আগে পিছে পড়ে ফেলবো, যে ওখানে হচ্ছে একটা কেস রিলেটেড কি কি কোয়েশ্চেন থাকে, তখন তুমি সেখানে দেখবা যে তুমি রিটেনের জন্য যে কোয়েশ্চেন পড়ছো, ভাইবার জন্য যে কোয়েশ্চেন পড়ছো, এর বাইরেও কিছু কোয়েশ্চেন থাকে, তুমি ওইগুলোকে আবার আলাদা করে মার্ক করে ফেলবা। তাহলে কি হবে যে দেখো ওই কোয়েশ্চেন গুলো তোমাকে পরীক্ষার আগে কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, কারণ সবসময় কিন্তু রিটেন ভাইবা তারপরে তোমার অসপি, হ্যাঁ, শর্ট কেস লং কেস এর জন্য কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন একরকম থাকে না। কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট কিন্তু রিটেনের জন্য অত ইম্পর্টেন্ট না, কিছু কোয়েশ্চেন থাকে দেখা যাচ্ছে যেগুলো তোমার শর্ট কেস বা লং কেস এর জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে আমাদেরকে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগ করে ফেলা, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, শর্ট কেস এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে কোয়েশ্চেন গুলোকে ভাগ করে ফেলবো, এতে করে কি হবে আমার হচ্ছে পড়াটা মানে গোছানো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনারেল সার্জারি থেকে আমাদের করণীয়টা কি হবে, আমি আগেও বলেছি যে প্রথম পাঁচটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বেলি লাভ থেকে অবশ্যই তোমাদের কিছু চার্ট আছে, কিছু ছক আছে, কিছু ছবি আছে, এগুলো অবশ্যই তোমাকে ওখান থেকেই পড়তে হবে, ডিরেক্ট কার্ড কোয়েশ্চেন একদম ওখান থেকেই তুলে দেওয়া থাকে। তাহলে আমরা একটু চেষ্টা করব যে একদম এখন তো আসলে এত সময় নাই, আমরা সুন্দর করে হচ্ছে অ্যাটলিস্ট যে বক্সের মধ্যে যে কোয়েশ্চেন গুলো আছে সেই বক্স গুলো অবশ্যই পড়ার চেষ্টা করব, সব চ্যাপ্টার না, জাস্ট প্রথম চারটা অধ্যায় আমরা অবশ্যই এটা পড়ব। আচ্ছা, এর পরবর্তীতে কি করব, আর তোমার হচ্ছে যে টপিক ধরে যে আমি বলতেছি যেমন সিস্ট, লাইপোমা, এগুলো ডিফারেন্সিয়েট কিভাবে করব, এটা যখন তুমি রিটেনের জন্য পড়বা, সিনারিও যখন তোমার রিটেনের জন্য আসবে তখন এই জিনিসটা তোমার শর্ট কেসের জন্য পড়া হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমার আর কি কি টপিক আছে, ধরো যে তোমার উন্ড ইনজুরি, টিস্যু রিপেয়ার, তো এইগুলো আমরা অনেকটা প্যাথোলজিতেই পড়ে আসছি, তোমার এখানে পড়তে অতটা কষ্ট হবে না, তো আমরা এই জিনিসগুলো সুন্দর মতো ডেফিনেশন সহ পড়ে ফেলবো। উন্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ক্লোজার, ক্লোজার, প্রাইমারি ক্লোজার, ডিলেট প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার কাকে বলে, এই জিনিসগুলা মানে খুবই পছন্দের একটা টপিক টিচারদের, যে কখন কোনটা করতেছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি হয় হঠাৎ করে জিজ্ঞাসা করলে দেখা যাচ্ছে যে মানে গোলায় ফেলার সম্ভাবনা থাকে, তো এটা আমরা একটু বারবার করতে মানে আগে আগে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে যেমন ধরো যে হেমোরেজ, এটা হলো এমন একটা মানে বার্নিং টপিক সার্জারি, যে তুমি যেখানে যেই তোমার বোর্ডেই যাও না কেন বা রিজনের জন্য যাও না কেন, যে কোনো একটা সার্জারি রিলেটেড কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবে যে কি কমপ্লিকেশন, তার এক নম্বর কমপ্লিকেশনই হয় হচ্ছে হেমোরেজ। হেমোরেজ থেকে তখন তোমাকে জিজ্ঞেস করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে প্রাইমারি, সেকেন্ডারি, রিয়াকশনারি, ঠিক আছে, তারপরে তার উদাহরণ সহ জিজ্ঞাসা করে, তাহলে আমাদেরকে অবশ্যই হেমোরেজটা পারতে হবে এবং হেমোরেজগুলো আমরা কিভাবে কন্ট্রোল করি সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের এটা হচ্ছে বোথ জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক্স এর জন্য ইম্পর্টেন্ট ATLS। ATLS থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন হয় এবং এটা হচ্ছে যে খুবই কার্ড কোয়েশ্চেনে ইনভেরিয়েবলি কারো না কারো পড়ে, তো ATLS টা আমরা খুব ভালো করে জানবো, এটা হচ্ছে অর্থোপেডিক্স এর জন্য টিচারদের খুবই মানে প্রিয় একটা কোয়েশ্চেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি কিছু
খুব মানে খুব ছোট ছোট কিছু সংজ্ঞা আছে, যেমন ধরো তোমার অ্যাবসেস, বয়েল, কার্বাঙ্কল, ফারাঙ্কল, সেলুলাইটিস, ঠিক আছে, ইরাইসিপেলাস। তো এই প্রত্যেকটার কিন্তু পজিটিভ অর্গানিজম এবং প্রত্যেকটার হচ্ছে কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন, একটা থেকে একটার কিন্তু পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা খুবই সূক্ষ্ম। তোমাকে কিন্তু ওই জায়গাতেই টিচাররা জিজ্ঞাসা করবে যে না বলো একটা অ্যাবসেস আর একটা বয়েল তার ডিফারেন্সটা কি, ঠিক আছে, একটা সেলুলাইটিসের সাথে একটা অ্যাবসেসের ডিফারেন্স কি, একটা ব্রেস্ট অ্যাবসেস আর একটা সেলুলাইটিস তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে, দুইটার কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল আলাদা, একদম ঠিক এই ছোট ছোট বেসিক্স গুলোই তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি যে গ্যাংগ্রিন। ধরো তো তোমাকে এরকম হিস্ট্রি দেওয়া থাকবে যে একটা ট্রমার পেশেন্ট আসলো, ঠিক আছে, তুমি কিভাবে ম্যানেজ করবা, তো এটা আমরা শুরু করবো ATLS দিয়ে, তারপরে সুন্দর করে সবগুলো ম্যানেজমেন্ট বলে যাব। এরপরে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমি সেই পেশেন্টটাকে কি টিটি দিব না টিটি ভ্যাকসিন দিব না, তখন তোমাকে ওখান থেকে জিজ্ঞাসা করবে আমরা কিভাবে দেই টিটি, আমরা কি মানে টক্সয়েড দিই, ইমিউনোগ্লোবিউলিন দিই, দুইটা কি একসাথে দিই, দুইটা কোন জায়গায় দিই। তো এই যে মানে এগুলো আসলে কি ওয়ার্ড রিলেটেড বা হচ্ছে তোমার একদম মানে রিয়েল লাইফে তুমি এগুলো ফেস করছো কিনা, মানে তুমি ওয়ার্ডে গেছো কিনা, জাস্ট এগুলো জিজ্ঞাসা করার জন্যই, জানার জন্যই তোমাদেরকে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করে। তাহলে আমরা এই যে ছোট ছোট কোয়েশ্চেন গুলোর আনসার জানবো। আচ্ছা, এরপরে তোমার ধরো কি টপিক আছে, স্কার আছে, তারপরে কিলয়েড আছে, তো এই দুইটা ডিফারেন্স আমাদের রিজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যে কোনো ডিফারেন্স দেখো 10টা 14টা 15টা করে ডিফারেন্স আছে, আমরা এত কিছু মনে রাখবো না, পরীক্ষার আগে কিন্তু আমার এত লেখার সময়ও নাই। তো আমরা কি করবো যে কোনো ডিফারেন্স, ধরো যে তোমার 5টা থেকে 6টা, এর বেশি আমরা মনে রাখবো না। তাহলে কি হবে, ধরো যে তুমি যখন রিটেনের কোয়েশ্চেন লিখতে যাবা, তোমার কিন্তু এমনিতেই সময় কম একটা কোয়েশ্চেন লেখার জন্য, তুমি যদি একটা কোয়েশ্চেনই 14টা 15টা পয়েন্ট লিখে ফেলো, তোমার কিন্তু পরের কোয়েশ্চেন গুলো খারাপ হয়ে যাবে। এই জন্য সবসময় ওই কোয়েশ্চেনে কত মার্ক আছে, এইটা তোমাকে মার্কটা মেজার করে তুমি একটা কোয়েশ্চেনে কতটুকু আনসার লিখবা সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে তোমার মেইন স্ট্র্যাটেজি, যে তুমি একটা কোয়েশ্চেন আসলো, প্রথম কোয়েশ্চেনটাই 2-3 পাতা লিখে ফেললা, কিন্তু পরে কোয়েশ্চেন গুলো খারাপ হয়ে গেল, মানে এটা কিন্তু করা যাবে না। তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেনই সুন্দর মতো করে লিখতে হবে। এই জন্য তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে তোমাকে তোমার মার্ক অনুযায়ী টাইম হচ্ছে ডিস্ট্রিবিউট করে নিতে হবে, যে আমি এই কোয়েশ্চেনটার জন্য এই মার্কের জন্য আমি এতটুকু লিখবো। তাহলে তোমার কি হবে, পরীক্ষাটা হচ্ছে অনেক সুন্দর হবে, রিটেন পরীক্ষাটা অনেক সুন্দর হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্জারির জন্য খুবই ইম্পর্টেন্ট কি শক। শকটা কিন্তু একদম ডিটেইলস বেলি ল্যাব থেকে পড়তে হবে, কখন আমরা শকের পেশেন্টকে হচ্ছে রিসাসিটেট করা বাদ দিব, ঠিক আছে, এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন, শকের ক্লাসিফিকেশন, সেপটিক শক, ঠিক আছে, এটা কিভাবে প্যাথোজেনেসিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে শকটাও খুব ভালো করে পড়ে যেতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে তোমার একটা ব্লাড ট্রান্সফিউশনের পরে একটা পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে তোমার সিঙ্গেল ব্যাগ যদি ট্রান্সফিউজ করা যায় তাহলে কি কমপ্লিকেশন হতে পারে, অথবা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, দুইটা আমাদেরকে আলাদা আলাদা করে জানতে হবে। এবং এখান থেকে কিন্তু MCQ হয় এই টপিকটা থেকে। তাহলে আমরা এই ব্লাড ট্রান্সফিউশন এই জিনিসটা খুব ভালো করে এবং খুব গুরুত্ব দিয়ে পড়ে যাব। এরপরে চলে আসে আমাদের হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট। ফ্লুইড ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এখানে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য যেটা আর কি, সেটা হচ্ছে মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের সার্জারিতে অত দরকার নাই। এখানে শুধুমাত্র যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে কিছু তোমার তোমার হচ্ছে মেটাবলিক ডিআরেঞ্জমেন্ট হয় ওইটা একটু ধরে যে তখন আমি কিভাবে করবো, একটা হাইপারক্যালিমিয়া হলে সেটাকে কিভাবে ম্যানেজ করবো, হাইপোন্যাট্রিমিয়া হলে, স্পেশালি তোমার শকের পেশেন্টের যখন হাইপোভলিমিয়া থাকে তখন সেই পেশেন্টটাকে আমরা কিভাবে ফ্লুইড ম্যানেজ করবো, কোন শকে আমরা কি ফ্লুইড দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। তো আমরা হচ্ছে শকটাও খুব ভালো করে পড়বো এবং তার সাথে হচ্ছে শক মানে বিভিন্ন ক্লাসিফিকেশন অনুযায়ী কোন শকে আমরা কোন ফ্লুইডটা দিচ্ছি সেটাও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি বার্ন। এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসছিল বার্নের যে অঙ্ক, এটা হচ্ছে কিন্তু মানে খুবই খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং এটা হচ্ছে যে প্রায়ই প্রফে আসে যে একটা বার্নের পেশেন্টকে আমরা হচ্ছে যে কিভাবে ফ্লুইডটা দিব। তো ওখানে হচ্ছে ডে অনুযায়ী ভাগ করা থাকে। তো তাহলে আমরা কি করব যে অঙ্কগুলো দুই একটা তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ধরে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে যাব। আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি বলি, সেটা হচ্ছে বার্নের যে অঙ্কটা ছিল সেটা খুব সম্ভবত 4 ml/kg করে ইকুয়েশনটা ছিল, কিন্তু আমার হঠাৎ করে পরীক্ষার হলে মনে হয়েছে যে এটা মনে হয় 0.4 ছিল, 0.4 দিয়ে অঙ্ক করে আমার অঙ্কের উত্তর দেখি মিলতেছে না। তো এখানেই আমাদের কি করতে হবে, যে কোনো ফর্মুলা লিখে আমি শুধু ফর্মুলাটা পড়বো না, যে ফর্মুলার যখন
যে কোনো ফর্মুলা যখন আমি লিখবো তখন ওই ফর্মুলার কি কোয়েশ্চেনটা আসছে প্রিভিয়াসলি সেই অঙ্কটাও আমি খাতায় করে ফেলবো, তাতে করে কি হবে আমার ওই ফর্মুলাটা ভালো মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বার্নের যতগুলো অঙ্ক আছে এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো। এরপরে তোমাদের কিছু ছোট ছোট টপিক আছে যে টপিকগুলো আসলে রিটেনের জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু প্রত্যেকটা কার্ড কোয়েশ্চেনে আসে। যেমন ধরো যে অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া থেকে কিন্তু তোমার অনেক অনেক কার্ড কোয়েশ্চেন আছে এবং রিটেনের কোয়েশ্চেনও আছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কখনো স্কিপ করা যাবে না যে অ্যানেস্থেশিয়া আর কতটুকু জিনিসই আমাদের পড়তে হবে, এটা কেন আমি পরীক্ষার আগে পড়ে যাবো, নট লাইক দ্যাট। আমাদেরকে প্রত্যেকটা টপিকই পড়তে হবে। তারপরে হচ্ছে তোমাদের কি আছে, যেমন দেখো বেরিপটিক সার্জারি থেকে একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন আসে, যে এরকম ধরো যে কি কি সার্জারি আছে, তুমি জাস্ট নামগুলো জানতে হবে। ধরো তোমার কার্ডে এইটা দিয়েই শুরু হলো যে কিছু বেরিপটিক সার্জারির হচ্ছে নাম বলো, তো তুমি যদি এটা আগে থেকে একটু না জানো ওখানে গিয়ে কিন্তু হঠাৎ করে বলতে পারবা না। তো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে একবার করে হলেও একটু ধারণা নিয়ে যেতে হবে প্রত্যেকটা টপিকের উপরে। আচ্ছা, এরপরে চলে আসো নেক্সট যে কিছু ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিস। এখান থেকে হচ্ছে তোমার মানে কার্ড কোয়েশ্চেন আসবেই, যে ধরো যে আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই। আমরা কি সব পেশেন্টকে দিই একসাথে, সব ইনভেস্টিগেশন দিই? না, দিই না। আমরা কি করি, আমরা একটা ডিজিজ অনুযায়ী, ধরো কারো যদি সফট টিস্যু ডিজিজ থাকে তাকে আমরা এমআরআই দিই ভালো তোমার হচ্ছে ইয়ে করার জন্য, ডায়াগনোসিস করার জন্য। ঠিক আছে, তারপর ধরো কারো যদি ফ্লুইড কালেকশন থাকে তাদেরকে আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম দিই। তো এইভাবে হচ্ছে যে আমরা তো সব পেশেন্টকে সব ইনভেস্টিগেশন দিব না, তোমাকে এই প্রত্যেকটা ইনভেস্টিগেশনের ইন্ডিকেশন, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং একটার সাথে আরেকটার পার্থক্য, এই জিনিসগুলো অবশ্যই জেনে যেতে হবে। এটা তোমাদের রিটেন এবং কার্ড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা এটা করব। এরপরে তোমার আরেকটা খুবই মজার টপিক আছে, সেটা হচ্ছে এমআরসিপি, কখন করবো, কোনটার অ্যাডভান্টেজ কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, টিস্যু ডায়াগনোসিস থেকে হচ্ছে আসলে রিটেনে তেমন কোনো কোয়েশ্চেন অতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই, এখান থেকে জাস্ট একটু আমাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে এখান থেকে আমাদের এমসিকিউ হতে পারে, আবার হচ্ছে ডিরেক্ট কার্ডের কোয়েশ্চেনও থাকে। ওকে, নেক্সট আমরা চলে আসি স্কিন গ্রাফট। এটা কিন্তু খুবই ভাইবাতে জিজ্ঞাসা করে যে স্কিন গ্রাফট, তুমি গ্রাফট বলতে কি বোঝো, ফ্ল্যাপ বলতে কি বোঝো, গ্রাফট এবং ফ্ল্যাপের ডিফারেন্স কি। ঠিক আছে, মানে এই পর্যন্তই আর কি, তোমাদেরকে এই বেসিক্স গুলো জানতে হবে। তারপরে তোমার কি আছে, তোমার কোন সাইট থেকে আমরা এই যে গ্রাফট বা ফ্ল্যাপ করি, হ্যাঁ মোস্ট কমন সাইট কোনগুলো সেইগুলো জিজ্ঞাসা করেন। এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে গ্রাফট রিজেকশন, অ্যাকিউট গ্রাফট রিজেকশন আছে, তারপরে তোমার হচ্ছে ক্রনিক আছে, হ্যাঁ হাইপার অ্যাকিউট আছে, এগুলো আমরা মাইক্রোবায়োলজিতে অলরেডি পড়ে আসছি, তো এখানে এখানেও আমরা এগুলো আমরা জানি। তো এইখানে শুধু তোমাদেরকে গ্রাফট রিজেকশন কাকে বলে, কি কি টাইপস আছে এবং হচ্ছে উদাহরণগুলো, এটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে আর বেশি কিছু করতে হবে না। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ধরো তোমার একটা সার্জারি লং কেস পড়ছে, ধরো লং কেসের মধ্যে তোমার হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, মানে অ্যাপেন্ডিকুলার লাম্পের একটা লং কেস পড়েছে, সেক্ষেত্রে তোমার কি হবে, তোমাকে ইনসিশন যখন আসবে যে কি ইনসিশন দেওয়া হয়, কোথায় ইনসিশন দেওয়া হয়, বা ধরো যে একটা সার্জারিতে এই সার্জারির সময় কোন জায়গায় ইনসিশন দেয় তুমি দেখেছো কিনা, কি কি লেয়ার কাটা হয়, এটা হচ্ছে যে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন তাহলে আমাদেরকে কি জানতে হবে, যে আপার মিডলাইন ইনসিশন, কি কি ইনসিশন আছে, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে তুমি কি এরকম ওটিতে গেছো কিনা, কোনো সার্জারি দেখছো কিনা, বলো তো কোথায় কোথায় ইনসিশন দেয়। তখন তুমি বললা যে হ্যাঁ আমি এরকম গেছি, এই অপারেশন দেখছি, তখন তোমাকে জিজ্ঞাসা করবো ওখান থেকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো তো ওই অপারেশনটা যখন দেখছো তখন কোথায় হচ্ছে ইনসিশন দিচ্ছে, তুমি বলো তো এখন কি কি লেয়ার কাটা পড়ছে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবে যায় যে তুমি দেখেছো কিনা আগে জিজ্ঞাসা করবে, তারপরে যদি তুমি দেখো তুমি মুখ দিয়ে যে অপারেশনটা বলবা তারপরে সেটা নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই মানে জানতে হবে, অ্যাটলিস্ট না জানলেও আমাদেরকে ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই দেখতে হবে যে একটা এরকম ধরনের একটা সার্জারি করার সময় যখন ইনসিশন দেওয়া হচ্ছে কি কি লেয়ার কাটা পড়তেছে। তাহলে এগুলো আমাদেরকে প্রথমে একটু মুখস্থ করে জানতে হবে, এক একটা সাইটে কিন্তু এক এক রকম লেয়ার গুলো, তাহলে আমরা এই ইনসিশন গুলো কোথায় দেওয়া হচ্ছে এবং কোন ইনসিশনে কি কাটা পড়তেছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের কিছু প্রসিডিউর, যেমন হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেকটমি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এবং হচ্ছে অ্যাপেন্ডিসেকটমি আমরা কিভাবে করি এই জিনিসটাও
খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং কিছু প্রসিডিউর, যেমন ধরো তোমার ভেনিসেকশন, তারপরে একটা কোলোস্টোমি, অ্যালিওস্টোমি, এটা কিভাবে করা হচ্ছে, এটার ডেফিনেশন, টাইপ গুলো, হ্যাঁ কোনটার সাথে কোনটা ডিফারেন্স কিরকম, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক, তারপরে ধরো যে তোমার ওই যে ভ্যাগোটোমি, এই জিনিসগুলো তোমার খুবই ছোট ছোট কোয়েশ্চেন, ভ্যাসেকটোমি, টিউবেকটোমি, কিন্তু এগুলো প্রত্যেকটা আলাদা করে তোমার হচ্ছে অপারেটিভ সার্জারি, এটা নামেই তোমার একটা মানে বোর্ডে একটা বক্স থাকবে অপারেটিভ সার্জারি নামে, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন, সেখান থেকে মাস্ট তোমাকে একটা কার্ড তুলতেই হবে এবং তুমি জানো না যে তোমার কি সার্জারি পড়বে, কোন সার্জারি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমাদেরকে খুবই কমন, আমি আগে রিভিউ ক্লাসগুলোতে বলেছি যে বেশি না, পাঁচটা ছয়টা স্টেপ আমাদেরকে জানতে হবে সার্জারির, তাহলে আমরা ওই পাঁচটা ছয়টা ভালো করে প্রিপারেশন নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের যে অপারেটিভ সার্জারির যে বক্সটা থাকবে আমাদের, তাহলে ওখান থেকে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল জেনারেল সার্জারি, আমরা এইভাবে একটু একটু করে সাজায় সাজায় পড়ে ফেলবো, আমি যেভাবে বললাম সিকোয়েন্স অনুযায়ী। আশা করি মনে হয় না আর তোমাদের কোনো অসুবিধা হবে, এইভাবে পড়লে ইনশাল্লাহ তোমাদের ভালো মতো প্রিপারেশন না হয়ে যাবে। থ্যাংক ইউ তোমাকে কোয়েশ্চেনটা করার জন্য। আসসালামু আলাইকুম আপু, আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের জেনারেল সার্জারি সম্পর্কে গাইডলাইন দিয়েছেন, আমরা সবাই উপকৃত হব ইনশাল্লাহ। আমি যে টপিকটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সিস্টেমিক সার্জারি। তো সিস্টেমিক সার্জারি বলতে তো মূলত আমরা বুঝি একটা ভাস্ট একটা টপিক, যেখানের মধ্যে হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে শুরু করে ইউরোলজি এবং অন্যান্য অনেক সিস্টেম থাকে। তো আমরা প্রতিনিয়ত দেখে থাকি যখন আমরা প্রতিটা টপিক পড়ি তখন পড়াগুলো আমাদের মনে থাকে, কিন্তু যখনই সব টপিকগুলো আমরা একসাথে পড়তে যাই তখন সব টপিকগুলো স্বাভাবিকভাবে মনে থাকে না। তো আমি আপনাকে একটু অনুরোধ করবো যদি আমাদের এইভাবে গাইডলাইন দিতেন যে এত স্বল্প টাইমে কিভাবে আমরা পড়ে সেই পড়াগুলোকে গুছিয়ে নিতে পারি একটা এফেক্টিভ স্টাডির জন্য। ধন্যবাদ তোমাকে। প্রথমেই বলে নিচ্ছি যে আসলে প্রফ মানে হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, আবার প্রফ মানে তেমন কোনো ভয়ের জিনিস না। এখানে হচ্ছে যে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে শুধু সার্জারি না, দেখো যখন তোমার প্রফ হয় তখন তোমাকে একই সাথে সার্জারি পড়তে হচ্ছে, মেডিসিন পড়তে হচ্ছে, গাইনোকোলজি পড়তে হচ্ছে, অনেকগুলো জিনিস পড়তে হচ্ছে না, তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাস্ট। আমি সবসময় তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু নিয়ে প্রথমে ভয় পাওয়ার দরকার নাই। ধরো তুমি চিন্তা করো যে তোমাকে প্রথমে এইভাবে চিন্তা করো যে একটা ফাইনাল প্রফ দিতে হচ্ছে তোমার কত সিলেবাস, তারপরে সেখান থেকে চিন্তা করো যে না আমি এখন সার্জারি প্রিপারেশন নিচ্ছি, আমার হচ্ছে মেডিসিন গাইনিটা আমি এখন একটু অল্প অল্প করে পড়ে আগে আমি সার্জারিটা ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিই, তারপরে আমি ওইগুলো পড়বো। অথবা তারপরে এই সেম কাজটা যখন তুমি মেডিসিনের প্রিপারেশন নেওয়ার সময় পড়বা তখন মেডিসিনটাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, বাকিগুলো একটু একটু করে পড়বা, ঠিক আছে? তিনটা তুমি যদি একই লেভেলে সবসময় পড়ার চেষ্টা করো তাহলে কি হবে তোমার, মানে কোনোটাই দেখবা যে ভালো মতো করে পড়া হচ্ছে না। অথবা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, কেউ দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই তিনটা সাবজেক্ট পড়ে, তো এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের উপর, তোমরা যেভাবে পড়তে চাও। তো এখন হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে ভয়ের কিছু নাই, তুমি প্রথমে দেখো না সিস্টেমিক সার্জারি এখানে ভয়ের কিছু নাই, তুমি সিস্টেম ওয়াইজ আগে ভাগ করে নাও যে অ্যালিমেন্টারি সিস্টেম আছে তোমার, হেপাটোবিলিয়ারি সিস্টেম আছে, তারপরে তোমার হচ্ছে রেনাল, হ্যাঁ ইউরোলজি আছে, তাহলে এইভাবে তুমি প্রথমে হচ্ছে ভাগ করে নাও। ভাগ করে নেওয়ার পরে তুমি একটা সিস্টেম দুই তিন দিনে পড়ো, তোমার যে অ্যালিমেন্টারি সিস্টেম আছে এই অ্যালিমেন্টারি সিস্টেমে তুমি দেখো যে মেডিসিনের সাথে কিন্তু অনেক মিল আছে, মেডিসিনের অনেক কোয়েশ্চেন সার্জারির মধ্যে, সার্জারির অনেক কোয়েশ্চেন মেডিসিনের মধ্যে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি, ধরো যে অ্যানাটমি থেকেই পড়ে আসতেছি, ঠিক আছে, সেখান থেকে পড়ে আসছি, তারপরে তোমার প্যাথোলজিতে পড়ে আসছি, তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা আসলে জ্ঞানটা তো এরকম না যে হঠাৎ করে পড়তেছি ভুলে যাচ্ছি, ভুলে তো অবশ্যই যাব, কিন্তু দেখো তোমার বেসিকটা কিন্তু পাঁচ বছর আগে থেকেই তোমার তৈরি হয়ে আছে। তো কি হবে দেখো, তুমি যদি পরীক্ষার হলে কোনো কোয়েশ্চেন হঠাৎ করে তোমার মানে মনেও না আসে, তুমি কিন্তু সেটাকে তোমার নলেজ দিয়ে বানায় লেখার যোগ্যতা রাখো, অবশ্যই রাখো, এটা আমি মনে করি, কারণ আমরা কিন্তু কেউই ব্ল্যাঙ্ক খাতা রেখে আসি না, কোয়েশ্চেন আনকমন পড়লেও আমরা কিন্তু সেখানে লিখে আসার চেষ্টা করি। তো আমাদেরকে অবশ্যই মানে এইটা চিন্তা করা যাবে না যে একটা কোয়েশ্চেন আমার আনকমন পড়ছে আমি কিছুই লিখবো না, আমাদের কিন্তু অবশ্যই মানে আনকমন কোয়েশ্চেন হলেও তুমি যা জানো তুমি তাই লিখে আসবা, কখনো কিন্তু খাতা ফাঁকা রেখে আসবা না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক নম্বর কথা। এখন যেটা সেটা হচ্ছে যে পড়লে তো ভুলবই, কার মনে থাকে, অবশ্যই বারবার পড়তে হবে এবং বারবার হচ্ছে মনে করতে হবে। ধরো তুমি একটা কোয়েশ্চেন পড়লা, পড়ার পরে তুমি চিন্তা করো যে কোয়েশ্চেনটা আসলে আমি কতটুকু মনে রাখতে পেরেছি, হ্যাঁ একটা কোয়েশ্চেন জাস্ট পড়ে আমি সেই পেজটাকে উল্টায় চলে যাবো না, আমরা একটু চিন্তা করবো, অথবা দুই দিন পর দেখি তো আমি তো দুই দিন আগে এই টপিকটা পড়েছি, এই টপিকটা আমার আসলে কতটুকু মনে আছে, দেখবা তুমি যতটুকু রিকল করতে পারতেছো তোমার কিন্তু আর পড়তে হবে না কোনোদিন ওই জিনিসটা, তাহলে এটা আমাদেরকে প্রথমে করতে হবে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে
থেকে সিস্টেমিক সার্জারি যেটা আছে সেটা হচ্ছে প্রথমে যেটা বলি জিআইটি। তো জিআইটি থেকে আসলে মানে এত হিউজ টপিক আছে, এবং আমার মতে আমি যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করি তুমি বলো তো যে একটা পেশেন্ট এরকম আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসেছে, তাহলে কি কি তার ডিফারেনশিয়ালস হতে পারে, অবশ্যই তোমাকে এই কোয়েশ্চেনটা উত্তর পারার জন্য তোমাকে আগে থেকে পড়তে হবে না, তুমি কিন্তু এই জিনিসটা জানো। হ্যাঁ আচ্ছা, আমি তো ওই যে অ্যানাটমিতে পড়েছিলাম যে এই আপার কোয়াড্রেন্ট গুলোতে এই অর্গান থাকে, তাহলে এই অর্গান রিলেটেড নিশ্চয়ই কোনো ডিজিজ আছে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে উত্তর করতে হলে তোমাকে কিন্তু এখনই পড়তে হচ্ছে না, বা 7 দিন আগে তোমাকে সেই প্রিপারেশনটা নিতে হচ্ছে না, এটা কিন্তু তোমার নিজের মধ্যে থেকেই আসবে। সো ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটা সিস্টেমই কিন্তু এরকম যে তুমি কিন্তু পড়ছো অলরেডি, সবার পড়া হয়ে গেছে, তো এখানে এরকম কিছু নাই, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা, বলবা, ভয়ের কিছু নেই। তো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে আমি একটু বলি, সেটা হচ্ছে যে অ্যালিমেন্টারি সিস্টেম থেকে আমাদের প্রথমে হচ্ছে কিছু সিমটম অ্যানালাইসিস করতে হবে, যে ধরো আপার জিআই ব্লিডিং, হ্যাঁ লোয়ার জিআই ব্লিডিং, এগুলোর কমন কজ, তারপরে তোমার হচ্ছে একটা পেশেন্ট ওয়েট লস নিয়ে আসছে, তুমি কি চিন্তা করতেছো, কোয়েশ্চেন গুলো কিন্তু এভাবেই হয় ভাইবাতে। তোমার কিন্তু কখনোই মানে ডিরেক্ট রিটেনে যেরকম কোয়েশ্চেন থাকে, হ্যাঁ তুমি এগুলো এগুলো বলো, এগুলো এগুলো বলো, এই ক্লাসিফিকেশন লেখো, এইভাবে কিন্তু আসে না। তোমাকে প্রথমে কি করতে হবে, কার্ড কোয়েশ্চেন পাঠতে হবে, এরপরে টিচার তোমাকে জিজ্ঞাসা করবে, সুন্দর একটা সিনারিও দিবেন, তারপরে জিজ্ঞেস করবে বলো তো এটা কি হতে পারে, তুমি কেন এটা মনে পড়লা, তো এইভাবে। তো এই জিনিসগুলো কি আসলে কুইজের মতো, কুইজের মতো যে, এবং তোমার দেখবে যে কোয়েশ্চেন করতে অনেক মজা লাগবে, এবং তুমি যখন দেখবে যে একটা কোয়েশ্চেন পেরে যাচ্ছ, তখন তোমার একটা কনফিডেন্স চলে আসবে, তখন তোমার নেক্সট কোয়েশ্চেনের আনসারটাও কিন্তু তোমার অটোমেটিক্যালি চলে আসবে। তো সবসময় চেষ্টা করবা যে ভয় না পেয়ে উত্তর করার চেষ্টা করবা, ভুল হলে হবে, অসুবিধা নাই, তুমি বলবা যে আমার মনে হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে প্রথম থেকে একটু চিন্তা করতে হবে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। আচ্ছা তাহলে আমি একটু ইম্পর্টেন্ট টপিক গুলো বলে ফেলি, জিআইটি থেকে আমাদের কি কি পড়তে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা সিমটমস গুলো পড়ে ফেলবো, তারপরে এর আগে আমি বলেছি যে আমাদের একটা শর্ট কেস বা লং কেস এর বই নিয়ে ফেলবো, নিয়ে সেখানে আমি হচ্ছে যে অ্যাবডোমিনের বিভিন্ন কোয়াড্রেন্টে কি অর্গ্যান থাকে সেটাকে আমি একটু পড়ে ফেলবো, তাহলে কি হবে পরবর্তীতে যে কোনো সিনারিও আসলে তুমি সহজে ডায়াগনোসিসটা করে ফেলতে পারবা যে আসলে এই রিজিওনে এইটা হলে এরকম হচ্ছে, এই ডিজিজটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে যে হেমাটেমেসিস, ম্যালেনা কাকে বলে, ভাইবাতে কিন্তু খুব কঠিন কোয়েশ্চেন জিজ্ঞাসা করে না, ধরো তোমাকে জিজ্ঞাসা করবে হেমাটেমেসিস ম্যালেনা, এটা যে ম্যালেনা, ম্যালেনা কাকে বলে, তুমি কিভাবে বুঝলে যেটা ম্যালেনা, একটা ফ্রেশ ব্লাড যাচ্ছে, ফ্রেশ ব্লাড পার রেক্টাম যাচ্ছে আর একটা ম্যালেনা যাচ্ছে, দুটাকে তুমি কিভাবে আলাদা করবা, কি কি কজ হতে পারে, জাস্ট এইগুলোই কিন্তু জিজ্ঞাসা করে। আর কিন্তু সময়ও নাই যে একটা স্টুডেন্টকে ধরে আধা ঘন্টা 35 মিনিট অনেক 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 জিজ্ঞাসা করবে, এরকম কিন্তু সময় নাই। তো সবসময় হচ্ছে আমাদেরকে সুপারফিশিয়ালি চিন্তা করতে হবে যে আমি সুপারফিশিয়াল কোয়েশ্চেন গুলোর আনসার সবসময় পারবো, আমাদেরকে পারতে হবে। আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো এখান থেকে। তারপরে তোমার হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস থেকে আমাদের অসপিরেটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল যে স্ট্রিকচার থাকে, তারপরে তোমার হচ্ছে ব্যারেট ইসোফেগাস থাকে, তাহলে তোমার হচ্ছে একালাসিয়া কার্ডিয়া থাকে, হ্যাঁ এইগুলো ডিফারেন্স হয়ে যে এক্স রে কিছু ডিফারেন্স আছে, এই জিনিসগুলো অস্পিতে ধরে, তারপরে তোমার ভাইবাতে ওই জিনিসগুলো আসে, তারপরে তোমার এখানে সিনারিও আসে, এখানে যে একটা পেশেন্ট প্রথমে কি বলে যে লিকুইড টু সলিড খাবারে তার হচ্ছে ডিসফেজিয়া, অথবা হচ্ছে সলিড টু লিকুইডে ডিসফেজিয়া হচ্ছে, তাহলে এটা তুমি কি চিন্তা করতেছো, এই যে খুবই কমন কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু আমরা সারা জীবন শুনে আসছি, ওয়ার্ডে যখনই গেছি আমাদের কিন্তু এই জিনিসগুলো দিয়েই শুরু হয়েছে। তো এখানে দেখো এগুলো কিন্তু পড়ার জন্য তোমাকে যে 1 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে এমন কিছু না, এই জিনিসগুলো কিন্তু আমরা 3rd year থেকে করে আসছি, তো এগুলো আমাদের মধ্যে থেকে এমনিই চলে আসবে। তো দেখো কত পড়ার লোডটা কমে যাচ্ছে, আমি কিন্তু অনেক কিছুই আমরা অলরেডি জানি, তাহলে এখানে ভয়ের কিছুই নেই, আমি জাস্ট এখন ঠান্ডা মাথাতে সবগুলো টপিক একটু একটু করে পড়ে যাব। আচ্ছা এরপরে চলে আসো স্টমাক, এখানে হচ্ছে যে আমাদের লং কেসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, এখানে কার্সিনোমা স্টমাক হতে পারে, তারপরে তোমার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ থেকে তোমার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, তাহলে এইখান থেকে আমাদেরকে লং কেসের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা এরপরে চলে আসি আমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে স্মল এবং লার্জ ইন্টেস্টাইন। মজার কথা হচ্ছে যে তোমার আমাদের আসলে এখন ওরকম ভাইবা বোর্ডে এক্সরে বা এগুলো ধরে না, এটা তোমার হচ্ছে অস্পির জন্য ইম্পর্টেন্ট যে স্মল গাট লার্জ গাটের কি কি ডিফারেন্স, আমরা একটা এক্সরে দেখে কিভাবে আলাদা করব, এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যানাটমিতে পড়ে আসছি দেখো, তাহলে কি এখন আমি একবার পড়লেই কিন্তু আমার পড়াটা মনে পড়ে যাবে। তো আমাদের এখানে দেখো যে মানে পরিশ্রমটা কতখানি কমে যাচ্ছে। আচ্ছা এরপরে দেখো তোমার এখান থেকে কি পড়তে হবে, নেক্সট হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট,
এটা তোমার একটা পেশেন্ট, একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্টকে তুমি কিভাবে অপারেশনের আগে ম্যানেজ করতেছো অথবা কিভাবে রিসাসিটেশন করতেছো, এটা কিন্তু তোমার রিটেনের জন্য এবং ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটা যখন তোমাকে টিচার জিজ্ঞাসা করবেন তখন কিন্তু তোমাকে এইটা জাজ করার জন্য জিজ্ঞাসা করবেন যে তুমি আসলে ওয়ার্ডে গেছো কিনা, একটা পেশেন্ট দেখেছো কিনা, পেশেন্টটাকে প্রিপেয়ার করা দেখেছো কিনা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে তোমাকে বেশি মার্ক দেওয়ার জন্য এরকম ওয়ার্ড বেসড কোয়েশ্চেন গুলাই জিজ্ঞাসা করবেন। তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো ওভাবে চিন্তা করে উত্তর দিতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে তোমার পেডি সার্জারিতে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেমন তোমার ইনফেন্টাইল হ্যাপাট্রফিক, পাইলোরিক স্টেনোসিস, ইন্টারসাসেপশন, ভলভুলাস, এগুলো হচ্ছে তোমার পেডি সার্জারি যখন বলবো ওইটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদেরকে এইভাবে প্রিপারেশন গুলো নিতে হবে। আচ্ছা, এরপরে কি কি আছে দেখো, এই জিআইটি থেকে তোমার আচ্ছা এগুলো তো বলে ফেলেছি। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস, এটা খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। তোমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট কিন্তু লং কেসে দিবে না, তাহলে এটা আমরা হচ্ছে রিটেনের জন্য অ্যাপেন্ডিসাইটিস টা অবশ্যই ভালো করে পড়বো। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের হচ্ছে রেকটাম এবং অ্যানাস অ্যানাল ক্যানাল। তো এখান থেকে আসলে এত কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আমার প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে এবং ক্লাসিফিকেশন গুলো জানতে হবে। যেমন ধরো যে মানে খুব সহজ একটা কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু পড়ার জন্য তোমার প্রিপারেশন লাগবে না। ধরো তোমাকে জিজ্ঞাসা করবে যে একটা তোমার জিআইটির কোনো প্রবলেম নিয়ে কোনো যদি পেশেন্ট আসে, তাহলে আমরা ওয়ার্ডে এক্সামিনেশন করার পরে লাস্টে কি করি, এবং এটা কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে যে ডিআরই করি। তো তখনই তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কি এরকম কখনো ডিআরই করা দেখেছো, আচ্ছা বলো তো একটা বিনাইন কেসের ক্ষেত্রে বা একটা ম্যালিগন্যান্ট কেসের ক্ষেত্রে এরকম ডিআরই করে কি কি ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, ঠিক আছে। বা হলো তোমাকে জিজ্ঞাসা করবে যে ডিআরই এর পজিশনটা কিরকম ছিল। দেখো এই জিনিসগুলো কিন্তু ডিরেক্ট বইয়ে আমাদের ওভাবে লেখা নাই, এটা কিন্তু তোমাদেরকে হচ্ছে ওয়ার্ডে গেছো কিনা সেটা জাজ করার জন্য জিজ্ঞাসা করবে যে আচ্ছা পজিশনটা বলো। তো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষার আগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার ধরো কিছু সংজ্ঞা আছে, যেমন হেমোরয়েডস কাকে বলে, অ্যানাল ফিশার কাকে বলে, অ্যানোরেক্টাল অ্যাপসেস গুলো কোন জায়গাতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব ইজি, দেখো বেশি কিন্তু নাই, আমাদের কিন্তু প্রায় শেষ। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা এভাবে সুন্দর করে পড়ে ফেলবো। একটা পেশেন্টকে কখন আমি প্রোক্টোস্কোপি করব, ডিআরই করে কতদূর পর্যন্ত আমি দেখতে পাই বা মাস্টার থাকলে আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারি, প্রোক্টোস্কোপি করে আমরা কতদূর পর্যন্ত যেতে পাই, কোলোনোস্কোপি করে কতদূর পর্যন্ত দেখতে পারি, এই ধরনের কোয়েশ্চেন গুলো আমাদেরকেই জিজ্ঞাসা করে। তো এইভাবে আমরা মোটামুটি পড়ে ফেলবো। আর সবসময় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা একটু সিনিয়রদের কাছ থেকে, তোমরা যে যে মেডিকেলে পড়ো আসলে সেই মেডিকেলের সিনিয়রদের কাছ থেকে একটু চিন্তা করবা, শুনে নিবা যে তোমাদের টিচাররা আগের বছরে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন। তাতে করে কি হয়, ধরো যে তোমার এক একজনের কোয়েশ্চেনের প্যাটার্ন না এক এক রকম হয়, এক এক টিচার না এক এক ধরনের কোয়েশ্চেন পছন্দ করেন, এক একটা টপিক পছন্দ করেন। তো তুমি দেখো না চিন্তা করে যে তোমার পরীক্ষাতে আসলে কোন টিচার বসতেছেন, একটু খোঁজ নাও যে স্যারের প্রিয় টপিকটা কি ছিল, স্যার ক্লাসে কোন জিনিসটা পড়াতেন। তো এই জিনিসগুলো তোমাদের নিজের থেকে একটু কালেক্ট করে নিতে হবে, এবং সেইভাবে যার যার মতো প্রিপারেশনটা একদম পুরোপুরি পার্সোনাল, তুমি সেইভাবে কালেক্ট করো ইনফরমেশন, তোমার পড়াগুলোকে গুছায় নাও, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো আমাদের এখান থেকে মোটামুটি এইভাবে পড়লেই হয়ে যাবে। থ্যাংক ইউ তোমাকে কোয়েশ্চেনটা করার জন্য। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন। ফার্স্ট পেপারের জন্য আশা করি আর কারো কোনো সমস্যা হবে না, আপনার গাইডলাইন শুনলেই এটা মোর দ্যান এনাফ পাস করার জন্য। আপু, আমি অ্যাকচুয়ালি কোশ্চেন করতে চাচ্ছিলাম আই নিয়ে। অপথালমোলজির কিন্তু অনেক কিছুই অনেক ভাস থাকে, আমাদের কিন্তু অত ডিটেইল পড়তে হয় না যে এমবিবিএস লেভেলে। এখন কতটুকু পড়বো কতটুকু পড়বো না, টপিকগুলো যদি আপনি একটু গুছিয়ে বলতেন তাহলে ভালো হতো, কারণ এটা আলাদা একটা ইউনিট, আমাদের তো সব কতটুকু পড়ে আমরা কভার দিব, এখন এই জিনিসগুলো নিয়ে একটু হজবড় হয়ে যায় সবাই অনেক। আপনি যদি একটু গুছিয়ে বলে দিতেন তাহলে ভালো হতো আপু, ধন্যবাদ। কল্পনা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে বলি যে আই এবং ইএনটি এটা হচ্ছে পেপার 2 তে থাকে, এটা কিন্তু ইকুয়াল মার্কস ক্যারি করে, ইকুয়াল মার্কস ক্যারি করে, কিন্তু আমরা আসলে এটাতে মনে হয় একটু গুরুত্ব কম দিয়ে থাকি অথবা একটু ভয় পাই যে আসলে আই অনেক কঠিন, ইএনটি অনেক কঠিন, স্পেশালি হচ্ছে অপথ্যালমোলজি, এটা নিয়ে আমরা একটু ভয় পাই। তো আসলে এখানে ভয়ের কিছুই নাই, এই কারণে বলবো যে তোমার যে কোয়েশ্চেন গুলো থাকে, দেখো তুমি যখন একদম প্রথম ফিফথ ইয়ারে উঠেছো তখন তুমি অনেক মেইন বই কিনছো, অনেক এটা করছো সেটা করছো, কিন্তু সবগুলো কিন্তু পড়ে শেষ করা যায় না। কেন? কারণ তোমার যখন ধীরে ধীরে সময়টা কমতে থাকে তোমার কিন্তু পড়াটা কমে যায়। দেখো প্রথমে তুমি অনেক সময় অনেক পড়া, কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে তোমার সময় কমে যাচ্ছে, তোমার পড়াও কিন্তু কমে আসতেছে। তো এখন ধরো যারা তোমরা একদম পরীক্ষা দিবা, তোমরা অলরেডি
অলরেডি অপথালমোলজি পড়ে ফেলছো, অনেকবার করে রিভাইজও দিয়ে ফেলছো, এমন কেউ নাই কিন্তু যে অপথালমোলজি একবারও পড়ে, তো এখানে ভয়ের কিচ্ছু নাই। একদম যারা নিউ ফিফথ ইয়ার তারা যখন পড়াটা শুরু করবে অবশ্যই তোমরা ডিটেইলসে পড়বে, কারণ এখন তোমাদের যে সময় এটা কিন্তু পরে থাকবে না। তো পরে কিন্তু তুমি চিন্তা করবে যে আমি এখন ধরো একটা একটা ইয়ে পড়লাম অপথালমোলজি, ধরো আইবল করলাম, ঠিক আছে? তো এখন আমাদের যারা এখন সামনে পরীক্ষা দিবা তারা কি করবা যে আইবল থেকে ইম্পর্টেন্ট কি কি কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেন গুলা পড়বা, কিন্তু যারা একদম নতুন তারা কি করবা আমি আইবলে ফার্স্ট টু লাস্ট একদম ডিটেলস পড়বো, এইটা তোমার হচ্ছে এইভাবে তোমাকে ডিটারমাইন থাকতে হবে। কারণ তুমি কিন্তু এখন যে সময়টা পাচ্ছ, এখন যে একবার করে পড়ার সুযোগটা পাচ্ছ, এটা কিন্তু পরে পাবা না, পরে এরকম সময় হয় না। তো আমাদেরকে বুঝতে হবে আসলে আমাদের সময়টা এবং আমাদের পড়াটা দুইটাকে আমাদের নিজেদেরকেই ভাগ করে নিতে হবে, ঠিক আছে? তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সামনে যাদের প্রপ আসতেছে তাদের জন্য বলবো যে অবশ্যই 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 কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংকটাকে সামনে নাও, দেখো যে অপথ্যালমোলজিতে কি পরিমাণ কোয়েশ্চেন রিপিট হয় এবং খুবই কম কোয়েশ্চেন। এরকম না যে তোমাকে এমন একটা জিনিস বলতেছে তুমি হঠাৎ করে ডায়াগনোসিস করতে পারছো না, এরকম কিন্তু না। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা বের করো, একটা খাতা বের করো, জাস্ট তুমি একটা চ্যাপ্টার ধরে এই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আসছে সেটা খাতাতে টপিক গুলো লিখে ফেলো যে এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা। এরপরে তুমি কি করবা জানো, চ্যাপ্টারটাতে ওই কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবা, পড়ে ফেলে একটু লেখার চেষ্টা করবা কি অপথ্যালমোলজিতে কি হয়। আসলে হ্যাঁ, অনেক একটু কঠিন আছে কিছু কিছু জিনিস যেগুলো সহজে মনে থাকে না, কিন্তু আমি বলবো কি অপথ্যালমোলজি যখন তুমি পড়বা কোয়েশ্চেন ব্যাংকটা সামনে রাখবা, অবশ্যই তুমি একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাতে করে কি হয় তুমি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে তুমি দুইবার যে পড়াটা তুমি রিভাইজ করতেছো বা মুখে পড়তেছো তার চেয়ে তুমি যদি একবার লিখো এবং একবার পড়ো সেটা হচ্ছে যে মোর ইফেক্টিভ হয় এবং পরীক্ষার হলে তোমার মনে পড়ে যায় আচ্ছা আমি এই কোয়েশ্চেনটা লিখতে গিয়ে আমার ওইখানে ভুলে গিয়েছিলাম, পরে আমি বইটা খুলে দেখলাম। তাহলে এখন তোমার পরীক্ষার হলে যখন তুমি লিখতে যাবা ভুলে যাবা তখন দেখবা যে তোমার অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। এটা হচ্ছে একটা ট্রিক্স যে তুমি অবশ্যই যে কোনো কঠিন, এটা শুধু অপথ্যালমোলজি না, তোমার যে কোনো কঠিন টপিক যখন আসবে তুমি অবশ্যই সেটা একটু লিখে পড়ার চেষ্টা করবা। তাতে করে কি হয় তোমার জিনিসটা ইজিয়ার হয়ে যায়, তুমি বুঝতে পারো জিনিসটা ভালো মতো করে। তো অপথ্যালমোলজির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা একটু লিখে পড়ার চেষ্টা করবো এবং অ্যাটলিস্ট কোয়েশ্চেন ব্যাংকে যে আসতে, ধরো কোয়েশ্চেন ব্যাংকে দেখবা যে লাইক তোমার ডিজিজ অফ আইলিড থেকে ধরো যে 25টা কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি দেখবা যে 25টা কোয়েশ্চেনের মধ্যে হাইয়েস্ট তোমাকে 5টা থেকে 6টা কোয়েশ্চেন করতে হচ্ছে, বাকি কোয়েশ্চেন গুলো কিন্তু রিপিট। তো ওইটা ভয় পাবা না তুমি। এই জন্য যেটা বলতেছি কোয়েশ্চেন ব্যাংকটা সামনে নিয়ে তুমি খাতায় যে 5টা টপিক রিপিটেডলি আসছে সেটা লিখে ফেলো, শুধু ওই 5টা কোয়েশ্চেন টপিক তুমি সামনে নাও, তারপরে তুমি যে বই থেকে পড়েছো সেটা নিয়ে পড়ে ফেলো, দেখো অনেক কিন্তু কমে যাবে। কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে তোমার কিন্তু ভয় লাগবে না। তো তুমি হচ্ছে তোমার অপথ্যালমোলজি পড়ার ক্ষেত্রে এভাবে করে ফেলে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বারবার বলি, যেটা যে কিছু ফিগার আছে যেগুলো হলো তোমার মানে ফিগার দিয়ে কোয়েশ্চেন শুরু হয়, অপথ্যালমোলজি হচ্ছে সেরকম একটা সাবজেক্ট, এখানে তোমাকে মাস্ট যে কোনো একটা ফিগার আঁকাতেই হবে পরীক্ষাতে। তো সেটা হতে পারে আইবল, লেয়ার্স অফ রেটিনা, তারপরে হচ্ছে লেন্স, হ্যাঁ লেয়ার্স অফ তোমার হচ্ছে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, যে কোনো ফিগার হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবা একটা ফিগারের খাতা বানায় ফেলবা যে এই খাতাতে আমি সমস্ত ফিগার গুলো আঁকায় ফেলবো, যাতে করে পরীক্ষার আগে আমি শুধু জাস্ট ওই খাতাটাকে উল্টায় ফিগার গুলো সম্পর্কে প্রিপারেশন নিতে পারবো। তো অপথ্যালমোলজিতে তোমরা এই কাজটা করো যে প্রথমে হচ্ছে কি করবা পড়াটা কমায় নিবা, কমায় নেওয়ার পরে কি করবা খাতা কলম নিবা, লিখতে শুরু করবা, ফিগার গুলো আঁকায় ফেলবা। তো অপথ্যালমোলজি থেকে আর তেমন কোনো তোমার রিটেনের কোয়েশ্চেনে আশা করি প্রবলেম হবে না, কারণ এখান থেকে উল্টাপাল্টা কোনো কোয়েশ্চেন হয় না, ইউজুয়ালি রিপিটেড কোয়েশ্চেনই হয়। আর অপথ্যালমোলজির ভাইবার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানেও তোমার কার্ড কোয়েশ্চেন, কার্ড কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, তোমার হচ্ছে দুইটা শর্ট কেস থাকে, শর্ট কেস থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তুমি পেশেন্টকে আগে সাধারণত প্রফে কি হয় ভাগ করে করে দেওয়া হয় যে অর্ধেক ইএনটিতে ভাইবা দিতে যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে যে অপথ্যালমোলজিতে ভাইবা দিতে যাচ্ছে। তো তুমি সবসময় এইটা কনসেন্ট্রেট করবা যে আমার এখন অপথ্যালমোলজি ভাইবা হবে, আমি শুধু অপথ্যালমোলজি নিয়ে চিন্তা করবো, কখনো এটা চিন্তা করবা না যে ইএনটিতে আমার যে অন্য বন্ধুরা পরীক্ষা দিতে যাচ্ছে তাকে কি ধরছে, তার কেসটা কি। তুমি অপথ্যালমোলজি পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু কখনোই ইএনটির কোয়েশ্চেন করবা না, এটা হচ্ছে যে একটা কথা, তখন দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে আমি সবসময় এটা ডিটারমাইন থাকবো যে আমার আমি এখন কি পরীক্ষা দিতে যাচ্ছি আমি সেই জিনিসটাই শুধু মাথায় রাখবো। এটা এটা এইভাবে আমাদেরকে মানে ভাইবার আগে প্রিপারেশন নিতে হবে, কারণ দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি অনেকে এরকম হয় যে ধরো আমি এখন অপথ্যালমোলজি পরীক্ষা দিতে যাবো, ইএনটিতে পরীক্ষা দিতে যাবো, দুই দিকে একই সাথে ডাক পড়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে একটু কষ্ট যারা একটু মাঝখানের দিকে থাকে। তো আসলে ওরকম কনফিউজড হওয়া যাবে না, তুমি চিন্তা করো যে আচ্ছা ইটস ওকে,
আমি যে কোনো ভাবে প্রিপারেশন নিতে পারবো, যে কোনো একটা বোর্ডে আমাকে ডাক দিলে আমি সেই টপিকটা বলতে পারবো, ঠিক আছে? তো এখানে আসলে ভয়ের কিছু নাই। কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো আমি সেশন গুলোতে আগেই বলে ফেলেছি, এখন আমি আর ওভাবে ডিটেলস কিছু বলতেছি না। তোমার পড়ার স্ট্র্যাটেজিটা হবে এখন এরকম, তো অপথ্যালমোলজি আশা করি, আরেকটা কথা সেটা হচ্ছে অস্পি, অপথ্যালমোলজির অস্পি, এটা আমি ভুলে গেছি বলতে, অপথ্যালমোলজির অস্পি গুলো কি হয় একটু কঠিন টাইপের হয়। এখানে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা সচরাচর যেমন ধরো জেনারেল সার্জারির ইনস্ট্রুমেন্ট গুলো যেরকম দেখেছি, অপথ্যালমোলজির ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু আমরা ওরকম দেখি না। তো কি হয়, পরীক্ষার আগে ওই নামগুলো মনে করতে অনেক কষ্ট হয়। তো তোমরা কি করো, কালেক্ট করো যে আসলে আমার আমার হসপিটালে অপথ্যালমোলজির অস্পিতে এই ইনস্ট্রুমেন্ট গুলো আসে, তো আমি এগুলো ছবি তুলে নেই এবং সেই নামগুলো একটু এখন থেকে পড়ার চেষ্টা করো। অপথ্যালমোলজির ইনস্ট্রুমেন্টের নামগুলো একটু না মানে পচা পচা আসছে আর কি, তো ওই জিনিসগুলো মনে থাকে না সহজে পরীক্ষার আগে, তো ওইটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার আগে ভয় লাগবে না, অ্যাটলিস্ট অস্পির আগে ভয় লাগবে না। তো এই এইভাবে পড়ো আর কি, অপথ্যালমোলজি নিয়ে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না তোমাদের। ধন্যবাদ আপু আপনার অনেক সুন্দর সুন্দর আলোচনার জন্য। এতক্ষণ ধরে আমরা অনেক সার্জারির অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনার সুন্দর আলোচনা শুনেছি আপু। এখন আমরা বলতে চাই আসলে ইএনটি নিয়ে। এখানে তিনটা ডিভিশন, আই, নোজ এবং থ্রট, তিনটাই অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা পরীক্ষার জন্য এই তিনটা ডিভিশনে কিভাবে আপু প্রিপারেশন নিতে পারি, কিভাবে প্রিপারেশন নিলে আমরা এই তিনটা পার্টে আমরা ভালো করতে পারবো, একটু যদি বলতেন। থ্যাংক ইউ তোমাকে রেদওয়ান কোশ্চেনটা করার জন্য। আচ্ছা, ইএনটি কিন্তু অনেক মজার। ইএনটি মজার এই কারণে, দেখো তুমি সুন্দর কথা বললে যে তিনটা পার্ট, ইয়ার, নোজ এবং থ্রোট। আচ্ছা প্রথমে আমি থ্রোটের কথা বলি। থ্রোটের একটা বড় জায়গা জুড়ে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে। থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু আমাদের সিস্টেমিক সার্জারির মধ্যেও আছে। তাহলে দেখো যে তুমি যখন থাইরয়েড গ্ল্যান্ডটা পড়তেছো, প্রিপারেশন নিচ্ছো, তোমার কিন্তু এক ঢেলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে। যে যেমন তুমি ইএনটির জন্য তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, আবার তোমার সিস্টেমিক সার্জারিতেও কিন্তু থাইরয়েড থেকে কোয়েশ্চেন আসে, আবার তুমি যখন দেখবা যে মেডিসিনও তোমার কিন্তু থাইরয়েড থেকে কোয়েশ্চেন আসে। তাহলে দেখো থাইরয়েডটা কত মজার একটা টপিক, এই একটা থাইরয়েড থেকেই তোমার হচ্ছে মেডিসিন সার্জারি দুই পেপারেই তুমি কোয়েশ্চেন পাচ্ছ। তাহলে তুমি কি করবা যখন পড়বা, তখন তুমি থ্রোট যখন পড়বা তখন তুমি এক নম্বরে পড়বা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা পড়া হয়ে গেলে দেখবা তুমি তোমার অনেকখানি পড়া কমে যাচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে পড়া শুরু করবা, ওইটা খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়, অনেকগুলো সাবজেক্টের প্রিপারেশন একসাথে হয়ে যায়। দেখবা যে তখন তোমার ভালো লাগতেছে যে আচ্ছা আমার তো একটা অনেক অনেকখানি অংশ পড়া হয়ে গেছে, তোমার টেনশনটা কমে যাবে। তো সবসময় এরকম পড়ার সময় কি করবা, যে টপিকটা তোমার কাছে মানে তোমার কাছে প্রিয় সেই টপিকটা তুমি আগে পড়ার চেষ্টা করবা। তাতে করে কি হবে যে পড়ার শুরুতেই যে তোমার মানে কঠিন একটা জিনিস দিয়ে যদি তুমি শুরু করো, তাহলে দেখবে যে পড়াটা ভাল লাগতেছে না বা তোমার সময়টা যাচ্ছে না, এরকম সেটা করবা না। সুন্দর টপিক গুলো আগে পড়ে ফেলো, দেখবে যে তোমার ভাল লাগতেছে, তোমার কনফিডেন্স চলে আসবে যে না আমার আসলে পড়া তো হয়ে গেছে, তাহলে এখন আমি আমার কঠিন অংশটা একটু ভালো করে পড়ি। আবার অনেকে উল্টা কাজটাও করতে পারো, যেভাবে পড়ো যে না আমি আসলে কঠিনটাই আগে পড়ি। আসলে কঠিনটা আগে পড়লে কি হয় মানে মাথাটা একটু কেমন যেন উল্টা পাল্টা হয়ে যায় যে এত একটা কঠিন টপিক পড়ে ফেলছি না আমি আজকে আর পড়বো না, এরকম না। জিনিসটা হচ্ছে যে তুমি সহজ থেকে ধীরে ধীরে কঠিন টপিকের দিকে যাও। তো এইভাবে থ্রোটের প্রিপারেশন তোমার মোটামুটি থ্রোট পড়তে, তোমার হচ্ছে থাইরয়েড পড়তে হবে। এখান থেকে দেখো সেম ওই যে আমরা জেনারেল সার্জারিতে কি পড়ে আসছি, হেমোরেজ, তোমার থাইরয়েড থেকে থাইরয়েডের যে কার্সিনোমা গুলো আছে, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এই জিনিসগুলোই আসবে। তারপরে তোমার হচ্ছে হেমোরেজ কিভাবে তুমি ম্যানেজ করবা একটা থাইরয়েডটমি করার পরে, এই জিনিসগুলো দেখো তোমার কিন্তু মানে একটার সাথে একটা হচ্ছে লিঙ্কড। যে তোমার জেনারেল সার্জারিতে তুমি যখন হেমোরেজের প্রিপারেশন নিচ্ছ, তোমার কিন্তু অলরেডি ইএনটির থাইরয়েডের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। দেখো পড়া কিন্তু খুব বেশি না, খুব সুন্দর করে আমি একটা জিনিস পড়লে আমার অনেকগুলো প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর তোমার হচ্ছে ইয়ার এবং নোজ থেকে যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকেও কিছু খুব লিমিটেড কোয়েশ্চেন আসে। তোমার হচ্ছে ইয়ার থেকে তোমার হচ্ছে ASOM, CSOM এই জিনিসগুলো আসে। তারপরে ধরো যে তোমার একটা হচ্ছে যে ইয়ার ডিসচার্জ, তারপরে ধরো যে তোমার ইয়ার রেক, এগুলোর কমন কজ কি কি ছিল। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি হলো পুরো ইএনটিটা পড়ে ফেলো প্রথমে কোয়েশ্চেন ব্যাংক দেখে। এরপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার আছেন এমএমউদ্দিন স্যারের বইয়ের পিছনে দেখবা যে খুব সুন্দর করে কিছু সিনারিও বেস্ট কোয়েশ্চেন দেওয়া আসছে। তুমি যখন ইএনটিটা পড়ে ফেলবা প্রথমে, তারপরে তুমি যখন স্যারের বইটা খুলে পিছনে দেখবা যে অনেকগুলো প্রায় ঠিক মনে নাই 60-80 মতো সিনারিও বেস্ট কোয়েশ্চেন আসছে, তুমি তখন কি করবা সিনারিওটা পড়বা এবং ডায়াগনোসিস করার চেষ্টা করবা। একদম দেখবা যে রিটেনের জন্য তোমার খুবই
ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং স্যারের বইয়ের শেষে দেখবে কিছু এমসিকিউ দেওয়া আছে এবং ওইগুলো একটু সলভ করার চেষ্টা করবা, তাহলে তোমার ইএনটি তে খুবই ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ধর একটা টপিক পড়লাম, ওই টপিক মানে সুন্দর করে পড়ার পরে ওই ইয়েতে চলে যেতাম, সিনারিওতে চলে যেতাম। আচ্ছা দেখি তো এই টপিক থেকে কি কি ধরনের সিনারিও থাকে, সেইগুলো আমি ডায়াগনোসিস করতে পারি কিনা। এরপরে দেখবে তুমি সুন্দর মতো সেই ডায়াগনোসিস গুলো করতে পারতেছো, তাহলে তোমার কি হবে, তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তো এইভাবে তুমি হচ্ছে ইএনটিটা পড়ো, প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুব ছোট ছোট, ইয়ার নোস তেমন কোনো বড় বড় কোনো টপিক না যেটা পড়তে তোমার অনেক সময় লাগবে। মোটামুটি 2-3 দিন যদি তুমি ইএনটির পিছনে খরচ করো, আশা করি খুবই ভালো প্রিপারেশন হবে ইএনটি থেকে। আর ইএনটির ক্ষেত্রেও তোমার হচ্ছে শর্ট কেসের জন্য প্রিপারেশন আগেই নিয়ে ফেলবা। আর ইএনটিরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওই নামগুলো আসলে সহজে মনে থাকে না, ওইগুলোর একটু বানানগুলো কেমন কঠিন কঠিন, ওগুলো দেখা যাচ্ছে পরীক্ষার আগে তোমার হঠাৎ করে অস্পিড জন্য জিনিসগুলো আসলে ভুল হয়ে যায়। তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে ফেলো না, দেখো না যে কি অস্পি গুলো তোমার ফ্রিকোয়েন্টলি আসে, অনেক উল্টাপাল্টা কিছু পড়তে হবে না, জাস্ট সেগুলো একটা খাতাতে নোট করে ফেলতে পারো, দেখো যে 15-20টার বেশি হবে না আইএনটি মিলে। তাহলে এই জিনিসগুলো সুন্দর করে কনসাইজ করে ফেলো, তোমার এখন কাজ হবে মানে অনেক ইলাবোরেট কোন কিছু না পড়ে কনসাইজ করে পড়াশোনা করা, গুছায় নেওয়া। তোমার এখনকার যে টাইমটা সেটা হচ্ছে যে তোমার নেক্সট যে প্রফ আসতেছে তার আগে তুমি পড়াটাকে কিভাবে সংক্ষিপ্ত করে নিবা। তো এইভাবে পড়ো, দেখো অনেক বড় সিলেবাস কিন্তু খুব ছোট হয়ে যাবে। তো আশা করি ভয়ের কিছু নাই আইএনটি নিয়ে, তোমরা এইভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে রেদওয়ান কোয়েশ্চেন করার জন্য। আসসালামু আলাইকুম আপু, আপনি এত সুন্দর করে পুরো সার্জারিটা অ্যাকচুয়ালি গুছিয়ে বলে দিলেন খুবই অল্প সময়ের মধ্যে। আপনার জন্য হয়তো এটা অনেক সিম্পল এসেছিল, আপনি অনেক ভালোভাবে পড়াচ্ছে, বাট আমরা এখন যারা করোনার কারণে এত টাইম থেকে আমরা হচ্ছে বন্দি আছি বা আমাদের একাডেমিক ভাবে অনেক কিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের জন্য কিন্তু এটা খুবই উপকৃত হবো আমরা, মানে শুধু এক দুইজন না অনেকেই হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনি আমাদের পুরো কমপ্লিট একটা গাইডলাইন তো দিয়ে দিলেন, এটা তো স্পেশালি হচ্ছে আমাদের ফাইনাল প্রফ যারা এখন দিব বা ফাইনাল ইয়ার বলতে পারেন। এই ক্ষেত্রে আপু আমি জানতে চাচ্ছিলাম যারা মনে করেন যে এখন থার্ড প্রফ দিবে, দিয়ে এখন যে নতুন আসবে ফিফথ ইয়ারে, তাদের জন্য যদি কিছু গাইডলাইন দিতেন যে তাদের আসলে কিরকম ভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত ফাইনাল প্রফের জন্য, বা প্রথম থেকে কিভাবে শুরু করা উচিত, বা যদি কোন বইগুলো আসলে ফলো করা উচিত, বা এটা যদি একটু বলে দিতেন যে বইগুলো পড়তেই হবে বা পড়া উচিত কিভাবে। অনেকেরই বই এত বড় একটা বই থাকে, আমরা কিন্তু পড়তে ভয় পেয়ে যাই কিভাবে এত বড় বই পড়বো, যে ডেভিডসন বলেন বা লাভবেলে বলেন বিশাল আকৃতির বই, এই বইটির প্রতি ইন্টারেস্ট কিভাবে গ্রো করতে পারবে তারা প্রথম থেকে, এই জিনিসগুলো যদি একটু আপনার ট্রিক্স গুলো বলতেন। আপনি অবভিয়াসলি পড়েই একটু পর্যন্ত এসেছেন, আপনার কথায় যদি আমরা আরো কিছু স্টুডেন্টকে ইন্সপায়ার করতে পারি এটা অনেক কিছু। ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে, আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এখন যেরকম আমার মনে হচ্ছে যে ইস, আমি যদি এখন ওই ফিফথ ইয়ারের প্রথম শুরুর সময়টাতে ফিরে যেতে পারতাম, তাহলে আমি আরো অনেক বেশি পড়তাম, আরো অনেক টপিক সম্পর্কে আরো ডিটেইলস পড়তাম। এখন ঠিক আমার এটাই মনে হচ্ছে, কারণ এখন আমার সময় নাই এত কিছু পড়ার। ঠিক আছে, আসলে এখন যারা হচ্ছে একদম নিউ ফিফথ ইয়ার, তাদেরকে বলবো যে অনেকে তোমাদেরকে এটা বলবে যে ফিফথ ইয়ারে আসলে 6 মাস পড়লেই হয়ে যায়, আমাদের 1.5 বছর সময় থাকে, 1.5 বছর পড়তে হয় না। তুমি ফিফথ ইয়ার দেখো, আমাদের প্রফটা কখন হয়, মে মাসের দিকে প্রফ হয়, থার্ড প্রফটা। আচ্ছা তুমি মে মাসে প্রফ দিলা, মে জুন জুলাই চলে গেল, তোমাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এইটাই বলে বা আমাদেরকেও এটাই বলে আসছে যে জুলাই আগস্ট মানে যে বছর তোমার প্রফ হয় সেই 6 মাস তুমি একদম মানে ঘুরে বেড়াও, তোমার কোনো পড়াশোনা করার দরকার হয় না, তারপরে তুমি জাস্ট প্রফের 6 মাস আগে থেকে পড়াশোনা শুরু করো। আসলে তখন কি হয়, হ্যাঁ তুমি 6 মাস আগে, 3 মাস আগে, 2 মাস আগে পড়ে প্রফ পাস করতে পারবা, কিন্তু তোমার এই যে এখন আমাদের যে স্টেজটা, এই সময় এসে আমাদের এখন মনে হচ্ছে যে যখন আমরা ওয়ার্ডে যাচ্ছি, একটা কাজ করতেছি, একটা ডিজিজ করতেছি, হ্যাঁ সেই ডিজিজটা যখন করতেছি, তখন মনে হচ্ছে যে ইস কেন আমি এই জিনিসটা, প্যাথোলজি যখন ছিল তখন কেন আমি সুন্দর করে প্যাথোলজিটা ডিটেলস এ পড়ে যায় নাই, তারপরে যখন আমি এখন একটা পেশেন্ট দেখতেছি এরকম, আমি সার্জারি বা যে কোনো মেডিসিন বলো না কেন বা গাইনি বলো না কেন, এই ডিজিজটা কেন আর একটু ডিটেলস এ পড়ে আসলাম না, তাহলে হয়তো বা পেশেন্টটাকে আমি আরো ভালো করে মিলায় পড়তে পারতাম যে আমি আসলে বই থেকে কি পড়ে এসেছি, আমি চোখের সামনে পেশেন্টটাকে কিরকম পাচ্ছি। এখন আসলে আমাদের প্রিপারেশনটা হয়ে গেছে হচ্ছে পরীক্ষা বেসড, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, অবশ্যই আমাদেরকে পরীক্ষার মতোই প্রিপারেশন নিতে হবে। তো যারা হচ্ছে এখন নিউ ফিফথ ইয়ার, তাদেরকে বলবো
তোমরা হচ্ছে এখন যে কোনো পড়ায় ডিটেলসে পড়ার চেষ্টা করো, অবশ্যই ডিটেলসে পড়ার চেষ্টা করো, পরবর্তীতে কিন্তু এই সময় পাবা না। এটা আমরাও তখন শুনে আসছি, পাত্তা দেই নাই, কিন্তু আলটিমেটলি এখন এসে মনে হচ্ছে যে অবশ্যই অবশ্যই প্রথম থেকেই ডিটেলসে পড়া উচিত। একদম সময় নষ্ট করার দরকার নাই, যেহেতু এখন লকডাউন, অনেক সময় কলেজ কখন খুলবে জানি না, ঠিক আছে? তো তোমরা এখন থেকে চেষ্টা করো যে কোনো একটা টপিক খুব সুন্দর করে ফার্স্ট টু লাস্ট তোমরা আগে ডিটেলস পড়ে ফেলো। এরকম তো না যে তোমাকে সব জিনিস মুখস্থ করতে হচ্ছে, এই জিনিসটা আমাকে মনে রাখতেই হবে, এমন কিছু না। জাস্ট তুমি একটা নিউজ পেপার যেরকম পড়ো সেভাবে একটা টপিক মানে সুন্দর করে একটা মেইন বই থেকে পড়ে ফেলো, তারপরে তুমি দেখবা যে ওই যে একবার পড়ছো তোমার যখন এই জিনিসটা মানে পরে যখন তুমি মানে তোমাকে জাস্ট কোয়েশ্চেন করতেছো তখন তোমার মনে হবে কি যে না আচ্ছা ঠিক আছে আমি তো এই চ্যাপ্টারটা পড়ছি। এরকম তো হয় না যে একদমই না পড়ে আমি ডিরেক্ট কোয়েশ্চেন পড়তে যাচ্ছি, তখন দেখবা যে তোমার মানে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে, মানে বেশি মনে হবে যে তোমার আচ্ছা ঠিক আছে না আমি তো পারবো। এই যে পারবো এই জিনিসটা যখন তুমি চিন্তা করবা তখনই তোমার পড়ার লোডটা কিন্তু অনেক কমে যাবে এবং তুমি খুব সহজে সেই পড়াটা করতে পারবা। তো নিউ ফিফথ ইয়ারে যারা আসো তারা অবশ্যই চেষ্টা করবা, এখন তোমরা আগেই এরকম চিন্তা করবা না যে আমি প্রফ প্রিপারেশন কিভাবে নিবো, এইভাবে এইভাবে পড়বো, সেটা না। তোমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমি এখন সবকিছুই জানবো, আমাকে এখন যে কোনো একটা টপিক যখন আমি পড়বো সেই টপিকের ফার্স্ট টু লাস্ট অবশ্যই আমি জানবো। তো তোমরা এখন যেহেতু প্রচুর সময়, তোমরা সময়গুলোকে ইউটিলাইজ করো, পড়ার চেষ্টা করো। ধরো তুমি একটা টপিক যদি না বোঝো তাহলে ইউটিউবে সার্চ দাও, গুগল করো, দেখো সেই জিনিসটা এখন যেহেতু তোমরা পেশেন্ট দেখতে পারতো না ওয়ার্ডে গিয়ে, তাহলে সেই ডিজিজটা লিখে সার্চ দাও, দেখো যে খুব সুন্দর করে সেই ডিজিজের সিমটম সহ সেই পেশেন্ট সহ ছবি চলে আসতেছে, ভিডিও চলে আসতেছে, তাহলে সেই জিনিসগুলো দেখতে থাকো, তাহলে দেখবে যে তোমার সেই জিনিসটা পড়তে মানে ইন্টারেস্ট গ্রো করবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে এখন কিভাবে কনসাইজ করে পড়বো সেই জিনিসটা চিন্তা করো না, তোমরা এখন ডিটেলসে পড়ো, এটাই বলবো, ঠিক আছে? যে কোনো জিনিস ডিটেলসে পড়ো, সুন্দর করে পড়ো। এখন যেহেতু সময় তোমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ করে নিতে পারো যে আমরা আসলে ধরো যে তুমি কি পড়তেছো, হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়তেছো সাপোজ ডেভিডসনের, তো তোমরা দুইজন তিনজন মিলে সিলেক্ট করে নাও যে আমি প্রথম অংশ পড়বো, তুমি মাঝখান থেকে কিছু অংশ পড়বে, আরেকজন শেষের অংশ পড়বে, তারপরে এভাবে সুন্দর করে এখন দেখো জুম আছে, লাইভ আছে, কত কিছু আছে, মেসেঞ্জার আছে, ডিসকাস করো, দেখো কত সুন্দর করে পড়াগুলো হয়ে যাবে। একা একা পড়তে যদি তোমাদের হচ্ছে বোরিং লাগে তাহলে তোমরা অবশ্যই দুই তিনজন মিলে পড়ে একটা চ্যাপ্টার নিয়ে এভাবে ভাগ করে করে পড়ে ফেলে তারপর ডিসকাস করো, অনেক সহজে অনেক তাড়াতাড়ি কিন্তু তোমার সে পড়াটা হয়ে যাবে। এবং আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে কি জানো, আমি যখন একটা পড়া যখন নতুন করে মানে প্রথম পড়ি তার চেয়ে কেউ যখন একবার বলে সেটা শুনি তারপরে যখন পড়ি সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বা সেই জিনিসটা অনেকদিন মনে থাকে। তো তোমরা এটা বলার প্র্যাকটিস করবা যে আমি একটু পড়ে আমি আরেকজনকে বলবো, আরেকজন পড়ে আমাকে বলবে আমি শুনবো, তাহলে দেখবে যে তোমার এই যে প্রথম থেকেই ফিফথ ইয়ারের যে এই যে এত বড় সিলেবাস এই জিনিসগুলো কিন্তু খুব সহজে কভার হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা তুমি একটা রুটিন করে ফেলো যে আমি এভাবে এভাবে পড়বো, মেডিসিন 6 মাস পড়বো, গাইনি 6 মাস পড়বো, এভাবে সুন্দর করে একটা রুটিন করে করে ফেলো। শুধু 6 মাস মানে কিন্তু এরকম না যে আমি শুধু 6 মাস মেডিসিনই পড়ে যাব, এরকম না, সুন্দর করে ভাগ করে ফেলো যে আমি এই টপিকটা এই কয়েকদিনে শেষ করব, তারপরে গাইনির এই টপিকটা এই কয়েকদিনে শেষ করব, মেডিসিন এই টপিকটা এই কয়েকদিনে শেষ করব, তারপরে ডিসকাস করব, এইভাবে পড়াশোনাগুলো করে ফেলো, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা হবে না। তো তোমরা এভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ কল্পনা। থ্যাংক ইউ আপু আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আপু আমরা যখন ব্লগ পোস্টিং এর টাইম থাকবে তখন আমরা পরীক্ষার জন্য মানে পরীক্ষার জন্য বা আমাদের পড়াশোনার জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি? আচ্ছা থ্যাংক ইউ তোমাকে সুমাইয়া। ব্লগ পোস্টিং এর ক্ষেত্রে কি হয়, খুবই কম সময়ের জন্য আমাদের ব্লগে পোস্টিং গুলো থাকে, দেখা যাচ্ছে যে 3 উইকস 4 উইকস করে ইউজুয়ালি হয় না, 2 উইকস 3 উইকস করে এক একটা সাবজেক্টের জন্য আমাদের ব্লগ পোস্টিং থাকে। তো ব্লগ পোস্টিং এর সময় দেখো ব্লগ পোস্টিং শুরু হওয়ার আগে কিন্তু আমরা আমি যে কথাগুলো বললাম বা পড়া যেভাবে দিলাম এভাবে তোমরা আগে পড়ে ফেলো। ব্লগ পোস্টিং এর আগে তোমাদের অবশ্যই টার্গেট থাকে যে আমাদের ব্লগ পোস্টিং শুরুর আগে অবশ্যই আমি সিলেবাসটা একবার বা দুইবার পড়ে ফেলবো, এটা তোমাদের এক নাম্বার টার্গেট করতে হবে। ব্লগ পোস্টিং এর সময় কি করতে হবে, রিভাইজ করতে হবে, খুবই দ্রুত তোমাদেরকে টিচাররা পড়ায় ফেলবেন টপিক গুলা। এবং কি হবে, ব্লগ পোস্টিং এ যেদিন যেটা পড়বা সেটা অবশ্যই এসে কমপ্লিট করবা। টপিক করে দেওয়া থাকবে তোমাদের যে ব্লগ পোস্টিং এ সাপোজ 3 উইকস এ তোমার প্রত্যেকদিন এই টপিক গুলো পড়ানো হবে, তো তোমাকে অবশ্যই সেই সেই ধারাটার সাথে যাইতে হবে যে আমি
আমি আজকে এই টপিকটা পড়বো না, কালকে ওই টপিকের সাথে পড়ে নিব, এটা করা যাবে না। যেহেতু তোমাদের খুব কম সময়ের জন্য ব্লগ পোস্টিং থাকে, অবশ্যই হচ্ছে যে ব্লগ পোস্টিং তুমি এখন তোমাদের হচ্ছে তো ওয়ার্ড বন্ধ, ভবিষ্যতে কি হবে জানি না, তো যাই হোক ব্লগ পোস্টিং এর যে রুটিনটা থাকবে তোমরা সেই রুটিনটা অবশ্যই ফলো করবা, যে আমি আজকে এটা অবশ্যই পড়বো, আজকে আমার এই টপিক ছিল, আমি এই টপিক রিটেন কোয়েশ্চেন পড়বো, ভাইবা কোয়েশ্চেন পড়বো, ইনফ্যাক্ট এই টপিকটা থেকে ওয়ার্ডে যে পেশেন্ট আছে সেই পেশেন্টটাকেও আমি আজকেই দেখে আসবো, এটা আমি পরীক্ষার আগে জমা রাখবো না, এটা হচ্ছে তোমাদের কাজ হবে। এবং ওই পেশেন্টটাকে পড়া, ওই পেশেন্টটা দরকার হলে বই নিয়ে যাও ওয়ার্ডে, ওই পেশেন্টটাকে ওই ডিজিজটাকে দেখে সাথে সাথে ওখানেই বই খুলে পড়ে ফেলবা, এটা হচ্ছে যে তোমাদের ব্লগ পোস্টিং মানে ইউটিলাইজ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা। তুমি ব্লগ পোস্টিং এর সময় সবসময় ওয়ার্ডে কি হয়, ওয়ার্ডে কি পেশেন্ট আসে, তুমি হচ্ছে যে তোমার প্রিপারেশন মানে রিটেন ভাইবার রিটেন এর প্রিপারেশন হচ্ছে তুমি ভাইবা এবং তোমার কেস প্রিপারেশন যেগুলো সেইগুলো তুমি হচ্ছে ভালো করে করবা ব্লগ পোস্টিং এর সময়, তাহলে তোমার হচ্ছে জিনিসটা মানে অনেক লোডটা কমে যাবে, ঠিক আছে? তো ব্লগ পোস্টিং এ তুমি তোমরা এইভাবেই পড়ো, যে আমি সবসময় কোনো পড়া জমায় রাখবো না, কারণ যেহেতু সময় অল্প থাকে প্রত্যেক দিনের পড়াটা আমরা প্রত্যেকদিন পড়ে শেষ করবো। তো ব্লগ পোস্টিং এ মোটামুটি এরকম স্ট্র্যাটেজি তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তোমার ওই অল্প সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা নেওয়া হয়ে যাবে। ধন্যবাদ সুমাইয়া। ধন্যবাদ আপু ব্লগ পোস্টিং নিয়ে অনেক সুন্দর কথা বলার জন্য। আচ্ছা আপু, ব্লগ পোস্টিং এ আমরা সাধারণত সবাই ব্লগ পোস্টিং এ মেইনলি অনেক বেশি পড়াশোনা করে এবং অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু এই যে ব্লগ পোস্টিং থেকে এক্সাম হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, ওই সময়টা কিভাবে মাথা ঠান্ডা করে মন দিয়ে পড়াশোনা করতে পারা যাবে, পরীক্ষা প্রিপারেশনের দিকে নিজেকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে যদি বলতেন। থ্যাংক ইউ ভাইয়া রেদওয়ান তোমাকে। আচ্ছা, ব্লগ পোস্টিং এর পরে দেখো, ব্লগ পোস্টিং শুরু হওয়ার আগে কি হচ্ছে, আমরা মোটামুটি আমাদের যে সিলেবাসটা সেটাকে একবার পড়ে ফেললাম বা দুইবার পড়ে ফেললাম। ব্লগ পোস্টিং এর সময় কি হচ্ছে দেখো, আমি আরেকবার আমার সিলেবাসটা কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখো, ব্লগ পোস্টিং এর পরে থেকে তোমার প্রফ শুরু হওয়ার সময় কিন্তু বেশি গ্যাপ থাকে না, হাইয়েস্ট 1 থেকে 1.5 মাস গ্যাপ থাকে। তো এই সময়টাকে তোমার অবশ্যই রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ, তুমি তোমার সময়গুলোকে ভাগ করে ফেলো, তোমার যে সাবজেক্টটাতে মনে হয় যে এটা আমার কাছে একটু কঠিন লাগে সেই সাবজেক্টে একটু বেশি সময় দাও। এবং আমার কাছে যেটা মনে হয় যে তুমি যতবার একটা টপিক রিভাইজ করবা তোমার কাছে সেই টপিকটা পরীক্ষার আগে তত ইজিয়ার হবে, এবং পরীক্ষার হলেও সেই টপিকটা থেকে কোয়েশ্চেন করলে তুমি খুব তাড়াতাড়ি উত্তর করতে পারবা। তো হচ্ছে আসলে দেখো, তখন তো নতুন করে পড়ার কিছু নাই যে আমি নতুন টপিক পড়বো, এই কাজটা করতে যাবো না, তুমি আগে যা পড়ছো তোমার সেটাই রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ। এটা ছাড়া আর হচ্ছে তোমার মানে ব্লগ পোস্টিং এর পর থেকে পরীক্ষার আগে পর্যন্ত রিভাইজ ছাড়া আর কিছুই নেই, তুমি পড়াগুলোকে সুন্দর করে গোছাবা। আর হচ্ছে তোমার তো গোছানো অলরেডি আগে থেকেই করতে হবে ব্লকের আগে থেকে, এবং ব্লক থেকে তোমার কি করতে হবে তাড়াতাড়ি করে ব্লকের সাথে ব্লকের যে তোমার রুটিন অনুযায়ী সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে, এবং ব্লকের পরেও সেম কাজ করতে হবে যে 1 থেকে 1.5 মাস সময় পাবো, সেই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাকে আমার পুরো সিলেবাসটাকে আরেকবার রিভাইজ করতে হবে। কারণ তুমি তারপরে তোমার রিটেন পরীক্ষা চলে আসবে, তখন তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে 1 দিন 2 দিন করে তুমি গ্যাপ পাচ্ছ, তখন দেখবা যে মাথা উলট পালট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। তুমি রিভাইজ দিচ্ছ, দেখো তোমার পরীক্ষার আগে কি হবে, তুমি আরেকবার 3 নাম্বার বা 4 নাম্বার রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। দেখো তাহলে তোমার একটা চ্যাপ্টার পড়তে আগে যদি তোমার 1 ঘন্টা লাগতো, তুমি এইটা টার্গেট করবা যে প্রফের আগে ঠিক আগের দিন আমি সেই চ্যাপ্টারটা 10 মিনিটে পড়বো, তাহলে তার মাঝখানে এই যে টাইম ডিউরেশনটা কমাইতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে বারবার রিভাইজ দেওয়ার চেষ্টা করতে হবে, তোমাকে ওই টার্গেটটা রাখতে হবে যে আমি এতবার অ্যাটলিস্ট রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে যাব, ঠিক আছে? তাহলে তোমাকে এইভাবে তোমার তোমার তুমি একটা আলাদা পার্সন, তোমার সাবজেক্ট কোনটা ভালো লাগে এটাও তোমার হচ্ছে যে আলাদা চয়েস, তো এখানে আসলে সবার একরকম হবে না। তোমার কাছে যে জিনিসটা কঠিন মনে হয় তুমি আগে থেকে সেটা শুরু করো, এবং ব্লকের সময় গিয়ে ব্লকের পরে গিয়ে ওই টপিকটা তুমি আগে আগে পড়ো, এবং তাহলে মোটামুটি তোমার হচ্ছে যে প্রিপারেশন নিয়ে আসলে অতটা ভয় লাগবে না, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে যখন তোমার পরীক্ষা চলবে অবশ্যই তুমি রাত্রেবেলা আগে রাত্রেবেলা ঘুমানোর চেষ্টা করবা, এবং এই সময়টা হচ্ছে যে বেশি বেশি করে খাওয়া দাওয়ার চেষ্টা করবা। কি হয় জানো, যে একদম পরীক্ষার আগে ওই যে ওই সময়টা তুমি দেখা যাচ্ছে যে তোমার পরীক্ষা শুরু হওয়ার 10-15 দিন আগে থেকে তুমি রাতে ঘুমানো বাদ দিয়ে দিছো, তুমি এরকম সারা রাত জেগে পড়তেছো, দিনে ঘুমাচ্ছ, পড়তেছো ঘুমাচ্ছ, তাহলে 1 মাস আগে থেকেই যদি তুমি এই স্ট্রেসটা নেও তখন তোমার প্রফ যে একটা আরো বড় স্ট্রেস, প্রফ ধরো যে তোমার 1 মাস 1.5 মাস ধরে প্রফ চলে, তখন কিন্তু ওই স্ট্রেসের ইফেক্টটা কিন্তু তোমার প্রফের মধ্যে চলে আসবে, এই জিনিসটা করবা না। ওই সময়টা রিল্যাক্স থাকবা, ভালো করে খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, তাহলে দেখবা যে প্রফের সময় যে স্ট্রেসটা সেটা কিন্তু কমে যাচ্ছে, স্ট্রেসটা কিন্তু আগে থেকেই নেওয়ার চেষ্টা করবা না, তাহলে কিন্তু এটা আসলে প্রফের মধ্যে খুব ব্যাড একটা ইফেক্ট ফেলে, ঠিক আছে? তো
তোমরা ভাগ করে পড়াশোনা করো, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ আপু। আপু আপনি এতক্ষণ শুধু এক্সামের প্রিপারেশন, এক্সামের আগে প্রিপারেশন, তারপর ব্লকের প্রি ব্লকের প্রিপারেশন আপনি এতক্ষণ এত সুন্দর করে বুঝাই দিলেন। আপু এক্সাম পরে, এক্সাম তো শেষ হয়ে গেল, পরে আর কি আপু রেজাল্ট আউট হতে তো দুই তিন মাস পরে লাগে রেজাল্ট, তখন আপু এই গ্যাপটাতে আপু কি করবো আপনি একটু যদি বলতেন, আর আপনি কি করছেন তখন এটা আপনি একটু যদি বলতেন আপু। এই সময়টা অবশ্যই কোনো পড়াশোনা না, এই সময়টা অবশ্যই ঘুরে বেড়াতে হবে, ঘুমাইতে হবে। এই যে আমার একটা এত বড় প্রফ চলে গেল, প্রফ ধরো দুই মাস, তার আগে থেকে আমার হচ্ছে প্রি প্রফ শুরু হলো, ব্লক পোস্টিং শুরু হলো, মোটামুটি ছয় মাসের একটা ধকল। এই সময় কিন্তু আর কিচ্ছু না, এই যে দুই তিন মাস সময়, এই দুই তিন মাস সময়টা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মতো ছুটি আর কখনোই পাবা না। এখানে আমি অবশ্যই তোমাদেরকে কোনো অ্যাডভাইস করবো না যে তোমরা পড়াশোনা করো, এটা করো ওইটা করো, এগুলো কিচ্ছু করবো না। এই সময়টা হচ্ছে একদম পুরো রিল্যাক্স থাকবা, কারণ এর পরে যে স্টেজটা তোমাদের শুরু হবে ইন্টার্নশিপ, সেই সময়টা কিন্তু আসলে অনেক কঠিন। সেম ভাবে তুমি যদি আগেই মানে তুমি এরকম এক্সহস্টেড হয়ে যাও প্রফ তোমার যখন শেষ হচ্ছে তারপর করে তুমি হ্যাঁ করতে পারো, যারা অনেক ইন্টারেস্টেড তারা বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হও অথবা হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করো, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা রিল্যাক্স করো, যেহেতু এত বড় ছয় মাসের একটা ধকল যাচ্ছে, এই সময়টা তোমাদের আসলে রিল্যাক্স করার সময়। তোমাদের যেটা ভাল লাগে, যেখানে ঘুরতে যেতে ভাল লাগে, যেটা করতে ভাল লাগে তোমরা সেটা করবা, অবশ্যই করবা। মোটামুটি দুই তিন মাস পর দেখবা কি এক মাস পরে তোমার আর ভাল লাগতেছে না। আসলে কি হয় জানো, মানে পড়াশোনা একটু গ্যাপ, একটু পড়াশোনা একটু গ্যাপ, এই জিনিসটা কিন্তু ভালো লাগে। তা একটানা পড়াশোনাও ভালো লাগে না, আবার দেখা যাচ্ছে যে একটানা ছুটি সেই জিনিসটাও ভালো লাগে না, যেটা আমরা অলরেডি এখন দেখো লকডাউনের মধ্যে বাসায় বসে থেকে মানে কেমন মানে আর ভালো লাগে না, মনে হয় না যে কেন কলেজ খুলতেছে না, কেন মানে পরীক্ষা হচ্ছে না, এরকম একটা ফিলিংস হয় না। ঠিক সেরকমই হবে যে তোমার তখন তিন চার মাস ছুটি হবে, এক মাস পরেই দেখবে তোমার আর ভালো লাগতেছে না, বা দুই মাস পরে দেখবে তোমার আর ভালো লাগতেছে না, তখন তুমি নিজেই মনে হবে যে আমি এটা একটু পড়াশোনা করি, এই জিনিসটা একটু দেখি, এটা তোমার মনে হবে। কিন্তু তুমি প্রথম থেকে এরকম না যে তোমার প্রপ শেষ আমি সাত দিন পর থেকে বই খুলে পড়াশোনা শুরু করব আবার, এটা আসলে করার দরকার নাই। তোমার যেটা ইচ্ছা করবে তুমি সেটা করবা, পরে দেখবা যে তোমার নিজের মধ্যে থেকেই তোমার যদি কোনো কিছু করতে ইচ্ছা করে সেই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এই সময়টা আসলে রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, আর কিছুই না, এই সময়টা একদম টোটালি তোমরা হচ্ছে রিল্যাক্স করবা, ঠিক আছে? থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। এতক্ষণ থেকে আপনি বসে বসে একাডেমিক অনেক কথাবার্তা বললেন যে এটা পড়া উচিত ওটা পড়া উচিত বা এরকম ফ্লুয়েন্টলি বলে গেলেন, এতক্ষণ থেকে অলমোস্ট এক ঘন্টা ক্রস করে গেছে, তাও আপনি বলে যাচ্ছেন আমাদের জন্য অবশ্যই। এখন বলতে চাচ্ছিলাম কি আমরা প্রফ গেল, প্রফ নিয়ে প্রফের পরবর্তী সময় নিয়েও আপনি অনেক কিছু বললেন, এখন আমি জানতে চাচ্ছি আপু ইন্টার্নি নিয়ে। এখন একটু ডিফারেন্ট কিছু জিজ্ঞেস করি, আপনার ইন্টার্নি লাইফ এখন পর্যন্ত কেমন গেছে, আর হচ্ছে ইন্টার্নিতে অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ ইন্টার্ন ডক্টর কি কি জিনিস খেয়াল রাখা উচিত, যেটা হচ্ছে করা উচিত বা যেগুলো হচ্ছে মাস্ট টু ডু, এসব জিনিস আমাদের পরবর্তীতে কি, আমরা তো অ্যাকচুয়ালি পড়তেও বসলেও হচ্ছে একটা বই নিয়ে যখন বসি পড়তে থাকি, কেন পড়ছি জানি না, এরকম হয়তো ইন্টার্নি লাইফও হয়তো নতুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিফারেন্ট টাইপের হবে, অনেক টাইপের কাজ হবে, কোন কাজগুলোকে আমাদের করা উচিত বা একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত, নিজের খামখেয়ালিতে উড়িয়ে ফেলা উচিত না, এই টাইপের জিনিসগুলো যদি আপনি একটু পয়েন্ট আউট করে দিতেন, আর আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাবেন আমাদেরকে যে এখন পর্যন্ত এই করোনাকালীন বিশাল সময় আপনি ইন্টার্নে অলমোস্ট শেষের দিকে নিয়ে যাচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপু? ধন্যবাদ। আমার এক্সপিরিয়েন্স আসলে ইন্টার্নশিপ নিয়ে খুবই ছোট, কারণ আমার মাত্র তিন মাস চার মাস ধরে ইন্টার্নশিপ শুরু হয়েছে, ঠিক আছে? এরকম না যে আমার পুরো ইন্টার্নশিপ শেষ, মাত্র আমার হচ্ছে যে মানে গাইনোকোলজিতে ইন্টার্নশিপ শেষ হয়েছে, এখন মেডিসিন চলতেছে। খুবই কম অভিজ্ঞতা, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ সময়টা খুব ইন্টারেস্টিং, কারণ এক নাম্বার কারণ হচ্ছে এখানে আমাকে বই খুলে কোনো কোয়েশ্চেন করতে হচ্ছে না, এখানে আমি যা করতেছি ওয়ার্ডে সেটা হচ্ছে যে একদম তোমার হচ্ছে কি বলবো একদম পুরো হাতে কলমে, হাতে কলমে কাজ করার যে কি আনন্দ সেটা হচ্ছে ইন্টার্নশিপের সময় বোঝা যায়। আমি এতদিন যা কিছু পড়েছি বই মানে সবকিছু বই বেসড, বই রিলেটেড, কিন্তু এখানে আমি একটা পেশেন্টকে নিজের হাতে ডায়াগনোসিস করতেছি বা একটা প্রসিডিউর সেটা আমি নিজে করতেছি, অথবা আমাকে কোনো সিনিয়র হচ্ছে সুপারভাইজ করতেছেন আমি সেই জিনিসটা করতেছি। ধরো এখানে তুমি বিভিন্ন ওটি অ্যাসিস্ট করতেছো, ধরো একটা আমি যেরকম ধরো যে গাইনোকোলজিতে একটা একদম নর্মাল যে ডেলিভারি হয় সেটা তুমি নিজের হাতে করতেছো, এই যে
একটা নতুন একটা জীবন তোমার হাত দিয়ে আসতেছে বা তুমি সেই জিনিসটাকে যে ফিল করতেছো। ধরো আমরা এখন ব্রিটেনে কি পড়তেছি, যে ধরো যে একটা ডেলিভারির কি কি স্টেজ হয়, আমরা সেই জিনিসগুলো পড়তেছি, তো এই পড়াগুলো এখন দরকার। কিন্তু ইন্টার্নশিপের সময় গিয়ে কি করতেছো, তুমি সেই জিনিসগুলোকে চোখে দেখতে পারতেছো, সেই জিনিসগুলোকে তুমি, আচ্ছা এই পেশেন্টের ধরো তুমি ইয়ে করতেছো যে পারভেজেন্টাল এক্সামিনেশন করে, আচ্ছা আমি তো পড়ছিলাম যে ফার্স্ট স্টেজ কতটুকু, সেকেন্ড স্টেজ কতটুকু, থার্ড স্টেজ কতটুকু, তাহলে এই পেশেন্টটা এখন কোন স্টেজে আসছে, তুমি যখন দেখতেছো যে হ্যাঁ মিলে যাচ্ছে, জিনিসগুলো আসলে খুবই মানে খুবই মানে খুবই ইন্টারেস্টিং, তুমি প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিখতে পারতেছো। তো এইটা হচ্ছে যে আসল কথা, যে মানে যে কোনো জিনিসই যখন তুমি প্র্যাকটিক্যালি করতে পারতেছো বা সুযোগটা পাচ্ছ, অবশ্যই সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবা। ইন্টার্নশিপের সময় কখনো হচ্ছে ফাঁকি দিবা না যে না আমি আসলে যাব না বা আমি এই কাজটা করবো না বা আরেকজন করতেছে করুক, এরকম করবা না। ইন্টার্নশিপে আসলে কি মানে মারামারি করে কাজ করার চেষ্টা করবা যে না আমি এই কাজটা করবো, সবসময় এটা এইভাবে চিন্তা করবা যে এই কাজটা আমি প্রথমে করব, আমি আগে করব, আমি বেশিবার করব। তো এইভাবে এই ধরনের কাজগুলো যখন করবা, তুমি দেখবা যে একটা কাজ যখন তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছ বা সেই কাজটা যখন বারবার করতেছো, তোমার কিন্তু মানে অনেক ভালো লাগবে সেই কাজটা করতে। তো আরেকটা যেটা কাজ করবা সেটা হচ্ছে, যে কোনো ডিজিজ যখন তুমি পড়বা, একটা রোগী আসলো, আমাদের যদিও এরকম সময় হয় না যে সেই রুগীটা যেদিন ভর্তি হলো সেদিন থেকে শুরু করে যেদিন হচ্ছে সেই রুগীটা হচ্ছে রিলিজ নিয়ে চলে যাচ্ছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সেই রুগীটাকে আসলো, আমি কি কি করলাম, তার তাকে কি কি ওষুধ দিলাম এবং শেষে তার আউটকামটা কেমন হলো, এই জিনিসগুলো একটু নোট করার চেষ্টা করবা। তাহলে কি হয় মানে তোমার ভালো লাগবে যে পেশেন্টটা কিউর হয়ে যদি চলে যায়, সেটা একটা তোমার স্যাটিসফ্যাকশন আসবে যে না আচ্ছা ঠিক আছে, এই পেশেন্টটাকে আমি চোখে দেখছিলাম যে এত অসুস্থ হয়ে আসছিল, তারপরে পেশেন্টটা সুস্থ হয়ে চলে গেল, এটা দেখবে যে একটা খুব ভালো লাগা কাজ করে। আর এটা যেটা সেটা হচ্ছে যে সবসময় যে কোনো ডিপার্টমেন্টে যখনই যাও না কেন, এটা এখনো তো আমরা করতেছি, যে কোনো একটা ডিজিজ করার সময় সিনিয়রের কাছ থেকে শুনে নিবা যে আচ্ছা আপু আসলে কি হয় জানো, আমরা যখন রিটেনের কোয়েশ্চেনে যে পড়ি না বই থেকে, আসলে আমাদের ওয়ার্ডে ম্যানেজমেন্টে কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট, এখানে ড্রাগস গুলো ডোজ গুলো ডিফারেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলো তুমি একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবা, পরবর্তীতে যখন তুমি ভবিষ্যতে ধরো তুমি এখন গাইনোকোলজিতে ট্রেনিং করতেছো সাপোজ, তুমি কিন্তু আর এই সুযোগটা পাবা না অন্য কোথাও গেলে, যারা গাইনিতে ক্যারিয়ার করবা না, ধরো মেডিসিনে ক্যারিয়ার করবা, কিন্তু তাহলে দেখো তোমার এই সময়টা কিন্তু খুবই ভাইটাল, তুমি কিন্তু আর জীবনেও কোনোদিনও ওই গাইনোকোলজি ডিপার্টমেন্টে যাবা না কোনো কাজ করতে। তাহলে এই তিন মাসে তোমার কাজ তোমাকে চিন্তা করে ফেলতে হবে, এই তিন মাসে আমি যেটুকু নলেজ গ্যাদার করবো সেই নলেজটা দিয়ে আমাকে সারা জীবন পার করতে হবে, তাহলে এই তিন মাস আমার বেস্ট এফোর্ট দিতে হবে এই ডিপার্টমেন্টে, ঠিক আছে? যে এরকম হয় না যে আমি সার্জন হবো শুধু আমি সার্জারিতে বেস্ট এফোর্ট দিব, এরকম কিন্তু না, আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ছোট ছোট ডিপার্টমেন্ট যেগুলোতে তোমার সাত দিনের রোটেশন থাকে, যেগুলোতে তিন মাসের রোটেশন থাকে, সবগুলোকে আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে এবং সবসময় একটা খাতা মেনটেন করার চেষ্টা করবা যে এই ডিজিজের জন্য এই ড্রাগস গুলো, আচ্ছা এই পেশেন্টটা আসলে এইভাবে ম্যানেজ করার চেষ্টা করছি। তাহলে পরবর্তীতে তুমি হঠাৎ করে যদি ভুলেও যাও বা তোমার মনে হয় যে আচ্ছা ওই পেশেন্টটা কি হয়েছে, বা তোমার আত্মীয় স্বজনই যখন তোমাকে ফোন দিবে, তুমি কিন্তু সুন্দর করে খাতাটা একটু বের করে দেখে তাকে বলতে পারবা, এমন তো না যে সবসময় আমাদের সবকিছু মনে থাকে বা মুখস্থ থাকে, তা না। তুমি যদি সুন্দর করে জিনিসগুলো এখনই নোট করে রাখো, তাহলে পরবর্তীতে তোমার যে কোনো পেশেন্টকে ট্রিট করার সময় খুবই মানে কাজে দেবে। তো এটা আমি বললাম আর কি, তোমাদের জন্য অ্যাডভাইস থাকলো যে তোমরা এই জিনিসটা করার চেষ্টা করো, যদিও আমার কেবলমাত্র তিন মাস কেসে, আমিও এই জিনিসটা করার চেষ্টা করি, আমার হচ্ছে খাতা আছে আর কি, সেখানে আমি সুন্দর করে ট্রিটমেন্ট গুলো লিখে রাখার চেষ্টা করি যাতে পরবর্তীতে আমার এই খাতাটা খুললে মনে পড়ে যায় আচ্ছা ওই পেশেন্টটা এরকম ছিল, আমি এইভাবে ট্রিটমেন্ট গুলো করেছি। তো এর বেশি আর কিছুই না, এবং সব কাজ নিজের হাতে করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা হচ্ছে যে কথা, কোনো কাজ ফাঁকি দিবা না, সময় মতো মানে যাবা এবং প্রত্যেকটা কাজ নিজের হাতে চেষ্টা করবে যে ক্যানুলা করা সাপোর্ট। এটা হচ্ছে তুমি এটা চিন্তা করবা না যে এটা সিস্টারের কাজ, এটা নার্সের কাজ, তুমি নিজে একজন ডক্টর, তোমার নিজে ক্যানুলা করাও শিখতে হবে, তোমার নিজের যে আদার্স কাজগুলো আছে সেগুলো করাও শিখতে হবে। তোমাকে একটা ব্লাড ট্রান্সফিউশন, এই যে এই তিন মাসে আমি বোধহয় তোমার 100-150 ব্লাড ট্রান্সফিউশন করছি, এটা প্রত্যেকটা পার্সনকেই করতে হচ্ছে। তাহলে কি দেখো তোমার মানে তোমাকে প্রত্যেকটা কাজই করতে হবে, এটাই হচ্ছে মানে একমাত্র আমার অ্যাডভাইস থাকবে, যে কোনো কাজ এটা ওর কাজ ও করবে, এটা তার কাজ সে করবে, এরকম না। আমি একটা মানুষ, আমি হচ্ছে একজন ডক্টর, আমাকে প্রত্যেকটা কাজই শিখতে হবে। তোমরা এইভাবে তোমার চিন্তা ভাবনা গুলোকে নিয়ে ইন্টার্নশিপ শুরু করবে, তাহলে দেখবে যে অনেক মজা লাগবে ইন্টার্নশিপ করতে। ধন্যবাদ কল্পনা তোমাকে। অনেক
অসংখ্য ধন্যবাদ আপু, এতক্ষণ থেকে আমাদেরকে এত সুন্দর করে এক্সপ্লেন করলেন সবকিছু। আসলে আর সার্জারি রিলেটেড কোনো কিছু নিয়ে আর চিন্তা করার অ্যাকচুয়ালি দরকার নেই, আপনি যেভাবে এক্সপ্লেন করলেন এরপর আমার মনে হয় না আমাদের কারো সার্জারি নিয়ে ভয় থাকা উচিত। ইউজুয়ালি তিনটা সাবজেক্টের মধ্যে সার্জারির প্রতি একটু অবহেলা থাকে সবারই কম বেশি, অ্যাকচুয়ালি একটু ভয় ভীতি থাকে, কিন্তু আপনি যেভাবে এক্সপ্লেন করানোর পর প্রথম থেকে ক্লাসগুলো যেরকম এত সুন্দর ক্লাস ছিল, এখনো আবার এটাকে রিভিউ করলেন অনেক সুন্দর ভাবে এবং অনেক গোছানো ভাবে দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ কল্পনা তোমাকে, আসলে এত এরকম একটা লম্বা সময়ে এত তাড়াতাড়ি চলে গেল, অনেক কিছুই আসলে তোমাদের সবার সাথে একটা মানে প্রায় আড়াই মাসের মতো একটা জার্নি ছিল, এটা আসলে খুব ভালো ছিল। আমারও সেই আমার আবার এক বছর পরে এই পড়াগুলো পড়তে গিয়ে আমার সেই প্রফের কথা মনে পড়ে গেল, অথবা একটা টপিক যখন মানে পড়তেছি দেখা যাচ্ছে যে এই টপিকটা আমি আসলে ক্লাসে কখন পড়ছিলাম বা কোন সময় পড়ছিলাম। হ্যালো কল্পনা, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে, একটু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, সমস্যা নেই আপু, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি শেষ করি, সেটা হচ্ছে যে মোটামুটি অনেক কথাই তো বলছি আসলে, অনেক মানে রিভিউ আর কি হয়ে গেছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য আমার একটা খুবই ছোট্ট গিফট, সেটা হচ্ছে যে একটা 40 days প্রিপারেশন আমি একটা রুটিন করেছি, আশা করি তোমরা যদি এভাবে পড়ো তোমাদের মানে জিনিসটা আসলে খুবই কাজে দেবে। তো রুটিনটা আমি তোমাদেরকে একটু দেই, দেখো তোমরা তোমাদের কেমন লাগে। খুব কনসাইজলি একটা তোমাদের রুটিন করা আছে যে 40 days প্রিপারেশন কিভাবে তোমরা সার্জারির আগে নিবা, তোমরা যদি এখন থেকে শুরু করো তাহলে আশা করি মানে মাত্র 40 days এ তোমার মানে সার্জারি প্রত্যেকটা টপিক নিয়ে খুব ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। তো এখন আমরা ওই রুটিনটাতে চলে যাচ্ছি যে প্রি প্রফ প্রিপারেশন কিভাবে নিব। তো প্রথমে হচ্ছে সার্জারি পেপার 1 এ চলে যাই, সেকেন্ড ফার্স্ট হ্যাঁ স্লাইডটা। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে সার্জারি পেপার 1 এর জন্য আমি একটা টোটাল 20 days এর একটা রুটিন বানিয়েছি, পেপার 2 এর জন্য হচ্ছে 10 দিনের একটা প্রিপারেশন, এবং পরবর্তীতে আমাদের রিভিশনের জন্য 10 দিন, তাহলে এই আমাদের টোটাল হচ্ছে 40 days প্রিপারেশন। তো তোমরা একটু ফলো করে দেখো যে ডে ওয়ানে কি আসলে আমি যে সেশন গুলো নিয়েছি যেভাবে ওইভাবে টপিক গুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। দেখো তোমরা ডে ওয়ানে আমি কি কি টপিক করব, সবগুলো টপিক কিন্তু আমি অলরেডি লিখে ফেলেছি, তো তোমরা ডে ওয়ানে যখন পড়বা তখন এই টপিক গুলা মানে বেশি না, জাস্ট এই 11টা টপিকই সুন্দর মতো করে পড়ে ফেলার চেষ্টা করবা। ডে টু জন্য কিছু টপিক দেওয়া আছে, নেক্সট স্লাইড প্লিজ। ডে থ্রি, ডে ফোর দেখো টপিক সহ লিখে দেওয়া আছে। আচ্ছা ডে ফাইভে চলে যাই, ডে ফাইভে গিয়ে দেখো আমরা কি পড়বো, ডে ফাইভ এবং সিক্স। হ্যাঁ জিআইটি নিয়ে আমি 2 দিন রেখেছি, ইনশাল্লাহ এই 2 দিনে তোমাদের রিটেনের কোয়েশ্চেন, শুধুমাত্র রিটেনের কোয়েশ্চেন খুব ভালো মতো পড়া হয়ে যাবে। ডে সেভেনে দেখো হেপাটোবিলিয়ারি সিস্টেম, ডে এইটে হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম, ডে নাইনে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড পড়বা। দেখো সারাদিন কিন্তু লাগবে না এই জিনিসগুলো পড়তে, তুমি তারপরেও কিছু এক্সট্রা সময় পেয়ে যাবা অন্য আরেকটা সাবজেক্ট পড়ার জন্য। ডে টেনে গিয়ে তুমি অর্থোপেডিক্স পড়ে ফেলবা রিটেনের কোয়েশ্চেন গুলো, ডে ইলেভেনে গিয়ে তুমি হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি ছোট ছোট টপিক গুলো পড়ে ফেলবা, ডে টুয়েলভে গিয়ে ব্রেস্ট ডিজিজ পড়ে ফেলবা। ডে 13 থেকে তুমি কি করবা, 13 এবং 14 এই 2 দিন তুমি হচ্ছে অস্পি কোয়েশ্চেন পড়বা, এবং ডে 13 থেকে তুমি হচ্ছে ভাইবা কোয়েশ্চেন স্টার্ট করবা, কার্ড কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমার 13 নম্বর দিন থেকে কি হবে, তুমি যখন হচ্ছে অস্পি প্রিপারেশন নিবা তখন তার পাশাপাশি কার্ড কোয়েশ্চেনের প্রিপারেশন নেওয়া শুরু করবা। তোমার কিন্তু অলরেডি বেসিক্স তোমার ডে 12 পর্যন্ত অলরেডি পড়া হয়ে গেছে, সো এখন তোমার কার্ড কোয়েশ্চেন পড়তে কিন্তু কষ্ট হবে না। ডে 13-14 চলে গেল, 15-16 তুমি কি করবা, শর্ট কেস পড়ে ফেলবা, সার্জারি শর্ট কেস এই 2 দিনে তুমি অবশ্যই কমপ্লিট করে ফেলবা। তারপরে হচ্ছে কি ডে 17-18 এই 2 দিনে তুমি লং কেস পড়বা, এবং
এখানে কিন্তু অবশ্যই তোমার প্রত্যেক দিনই একটু একটু করে ভাইবা কোয়েশ্চেন গুলো কমপ্লিট করে ফেলবা। এবং দেখো যে 19 এবং 20 এই দুই দিনে আমি সিস্টেম লস বলে একটা মানে ভাগ করে রেখেছি, সেটা হচ্ছে দেখো একটা মানুষ তো টানা 18 দিন পড়তে পারবে না, কারো কোনো প্রবলেম হবে অথবা কেউ অসুস্থ হয়ে যেতে পারে। সো তোমার হচ্ছে কি হচ্ছে যে টপিক গুলো তোমার বাদ থাকবে, যে সিস্টেম লসের যে 19 এবং 20 থাকবে এই দুই দিনে তোমরা হচ্ছে যে টপিক গুলো তোমার বাদ চলে গেছে সেই জিনিসগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম লস। আচ্ছা নেক্সট 10 দিতে চলে যাই আমরা, সেটা হচ্ছে সার্জারি পেপার 2 তে। এখানেও আমি দেখো টপিক গুলোর নাম লিখে দিয়েছি, ডে 21 এ তোমরা কি পড়বা, ডে 22 তে কি পড়বা, তারপর ডে 23 তে চলে যাই। দেখো ডে 23 তে আমরা কি পড়বো, শুধু ইয়ার ডিজিজ গুলো পড়বো, 24 এ আমরা নোজ রিলেটেড ডিজিজ গুলো পড়ে ফেলবো, ডে 25 এ আমরা থ্রোট পড়ে ফেলবো। আচ্ছা 26, 27 এই যে ডে 26 এদিন থেকে আমরা কার্ড কোয়েশ্চেন পড়া শুরু করব, ঠিক আছে? অস্পি শর্ট কেস লং কেসের ক্ষেত্রে হচ্ছে, এখানে তো সরি লং কেস নাই, অস্পি এবং শর্ট কেস যখনই আমি অস্পি শুরু করব আমার রিটেন কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যাবে, ডে 26 থেকে আমি হচ্ছে কার্ড কোয়েশ্চেন পড়া শুরু করব। তো অস্পি পড়বো আমরা 26-27 তারিখ এবং এর সাথে আমরা হচ্ছে আমাদের কার্ড কোয়েশ্চেন গুলো পড়া শুরু করে ফেলবো 28 তারিখে। আমি 28 তারিখে একদিনই আমার শর্ট কেস হয়ে যাবে, যেহেতু INT তে খুব বেশি শর্ট কেস থাকে না, 4-5টা শর্ট কেস। আর ডে 29-30 তে এগেইন আগের মতোই তোমার যদি এই 10 দিনের মধ্যে কোনো সিস্টেম লস বলতে বোঝাচ্ছি যে কোনো টপিক যদি মিস হয়ে যায় তুমি 29-30 তারিখে সেই জিনিসটা কাভার করার চেষ্টা করবা। এরপর আমরা চলে যাব হচ্ছে রিভিশন পিরিয়ডে। আচ্ছা লাস্ট 10 ডেজ হচ্ছে আমরা কিভাবে রিভিশন দিব। দেখো আমাদের অলরেডি একবার সব করা হয়ে গেছে, আমরা রিটেন পড়েছি, অস্পি পড়েছি, লং কেস শর্ট কেস এবং কার্ড কোয়েশ্চেন আমাদের কিন্তু পড়া শেষ। এখন আমরা কি করব, 10 দিনে এটাকে রিভাইজ দিব। কিভাবে রিভাইজ দিব দেখো, এখন কিন্তু আমাদের পড়াটা একটু বেড়ে যাবে, সময়টা কমে যাবে। দেখো ডে 1 থেকে ডে 10 পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিভাবে পড়বো আমি মানে সুন্দর করে লিখে দেওয়া আছে, আমি আর না বললাম, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে 10 দিন রুটিনটা ফলো করো, তাহলে দেখো 40 দিন পর তোমার পুরো সার্জারিটা মানে খুবই ভালো মতো 2 বার কিন্তু রিভাইজ দেওয়া হয়ে যাচ্ছে তোমরা যদি এই রুটিনটা ফলো করো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 40 ডেজ প্ল্যান। তো সবাইকে হচ্ছে বেস্ট অফ লাক, তোমরা আশা করি এইভাবে রুটিনটা ফলো করলে 40 দিনে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা ইনশাল্লাহ। তো তোমরা দেখো যাদের রুটিনটা ভালো লাগে অবশ্যই ফলো করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রুটিনটা দিলাম। তোমরা হচ্ছে যেটা করবা এখন সেটা হচ্ছে যে এই যে টপিকগুলো আমি ভাগ করে দিচ্ছি, যদি কেউ কোনো সেশন মিস করে থাকো তো টপিকগুলো পড়ার আগে একটু সেশনগুলো দেখে ফেলো, তাহলে কি হচ্ছে যে তোমার ওই ভার্স্ট টপিকটা থেকে তোমার আসলে কি কি পড়া উচিত তুমি সেটা সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবা এবং ইনশাল্লাহ 40 দিনে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে ফেলবা। এই যে এক্সেস এর সাথে একটা লং জার্নি ছিল তোমাদের সবার সাথে, আমি আসলে অনেক এনজয় করেছি, আজকে লাস্ট ডে, আর হয়তো এভাবে বসা হবে না, এটা আসলে খুবই মিস করবো। মানে এখন মনে হচ্ছে যে আসলে খুবই ভালো একটা সময় গেছে সবার সাথে, তোমাদের সাথে ইনশাল্লাহ ফিউচারে দেখা হবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, ভালো মতো খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, যেহেতু করোনার সময় এই সময় আসলে আমাদের সুস্থ থাকাটা খুবই জরুরি। তো এইভাবে তোমরা ধীরে ধীরে অল্প অল্প করে পড়াশোনা শুরু করো, আর কখনোই হচ্ছে যে পরীক্ষা নিয়ে যদিও আমি বলি মানে এখন যদিও বলি যে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, ভয় জিনিসটা আসলে আমাদের অটোমেটিক্যালি চলে আসে, সো আসলে প্যানিক হওয়ার কিছু নাই। আমি যদি ভালো মতো প্রিপারেশন নিই, প্রফের আগে আমার আসলে এত প্যানিক হয়ে মানে হওয়ার কিছু নাই। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে, আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সবসময় আমি যেটা মনে করি যে কোনো পড়াশোনা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে 50% আমাদের এফোর্টস থাকে এবং 50% থাকে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছেন সেইটা। তো আমাদের আসলে পড়াশোনা করার পাশাপাশি তাকেও ডাকতে হবে যে আসলে আমাকে সাহায্য চাইতে হবে, কারণ এত বড় একটা পরীক্ষা আমরা দিব, ঠিক আছে? এটা আসলে এই এত বড় যুদ্ধটা যে পড়তে যাব, তো যুদ্ধের অস্ত্রপাতি নিয়ে আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তুমি একটা প্রফকে আমার পক্ষ থেকে এখানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অনেক সময় ব্যয় করে অনেক ছিলেন।
এই মানে অনেকটা লম্বা জার্নি আমরা আপনার সাথে অতিবাহিত করেছি। আপনার সাথে আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি যেগুলো আমাদের সামনে আমরা যারা ফাইনাল পরীক্ষা দিব আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। এবং আমরা আশা করছি আমরা যদি এই সিস্টেমে ওয়াইসে বা আপনার দেখানো পথে যদি আমরা কিছুটা যদি চেষ্টা করতে পারি হয়তো অনেক কিছু হয়তো আমরা পারবো না নিজেদের মতো করে, হয়তো অনেক কিছু আমাদের সাথে মিলবে না, কিন্তু তারপর আমরা যদি এই জিনিসগুলো যদি ফলো করে যাই ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের এই যে একটা বড় একটা যুদ্ধ, বড় একটা জার্নি, আমাদের MBBS লাইফের আরেকটা মাত্র ধাপ, আমরা এই ধাপটা অতিক্রম করে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্নের যে ডিগ্রি MBBS ডিগ্রি সেটা আমরা অবশ্যই অর্জন করতে পারবো। আমরা সবার পক্ষ থেকে, এক্সিস মেডিকেল স্কুলের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমরা চাই আপনি সামনে আপনার ভবিষ্যৎ যেন আরো উত্তরোত্তর আপনি যেন সাফল্য লাভ করেন এই মেডিকেল প্রফেশনে। আমরা আপনার জুনিয়র, আমরা আপনি আমাদের অগ্রজ ইনশাল্লাহ। আপনারাও সামনে এগিয়ে যাবেন, আপনাদের দেখানো পথে আমরাও সামনে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ ভাইয়া, তোমাকে আমার জন্য দোয়া করবা, আমারও সামনে যে পরীক্ষাগুলো বা আমার যে সামনে জীবনের স্টেপ গুলো সেগুলোর জন্য আমি ভালো করে পার করতে পারি। অবশ্যই এটা মাত্র শুরু হলো আসলে, মানে আমি সবসময় এইটা বলে থাকি যে ধরো যে এখন আমি ক্লাস কেবল 5 পাস করলাম, ঠিক আছে, এখন আমার আসলে অনেক মানে মেডিকেল লাইফের আর অনেক কিছু, আমি এখনো কিছুই জানি না, এটা সবারই হবে। তো আমি তোমাদের কাছে দোয়া করি যে তোমাদেরকে এত কথা বললাম। জি আপু, নেটওয়ার্কে মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে বা নেটওয়ার্ক হালকা ইস্যু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে। অ্যাকচুয়ালি জার্নিটা অনেক সংক্ষিপ্ত মনে হচ্ছে যদিও অনেক লম্বা ছিল, পুরো একটি সার্জারি, বিশাল একটা টপিক, বিশাল সাবজেক্টটাকে আপনি এত ছোট করে এত সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে এত ছোট করে প্রেজেন্ট করেছেন। জিনিসটা ব্যাপারটা কিন্তু বলে এক্সপ্রেস করার মতো না, এটা কিন্তু আসলে অনেক বড় লেভেলের একটা কাজ আমাদের পক্ষে। অ্যাকচুয়ালি এটাকে করার বা এটা চিন্তা করা, পুরো কোয়ারেন্টাইন জোনে যা হলো এরপরে সার্জারি প্রফ নিয়ে কিছু চিন্তা করাও আমাদের জন্য ভয়ের বিষয় যে প্রফ নিয়ে কিছু চিন্তা করব বা পড়বো কিভাবে। বাট আপনার প্রত্যেকটা সেশন এত বেশি গুছানো, আর কোনো কিছু পড়াই লাগে না, এবং খুবই জনপ্রিয় একটা সেশন আমাদের এক্সেসে যত ক্লাস হয় তার মধ্যে, সেটা আপনি আপু নিজেও জানেন, আমাদের আমার বলার অবকাশ রাখে না। সেজন্য অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেটা হচ্ছে আমাদের কাছে ভাষার অভাব পড়ে যাবে আপনাকে কৃতজ্ঞতা জানাতে হলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ইনশাল্লাহ এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি সদ্জ্ঞান বা বাকি আপনাকে হচ্ছে এটার জন্য পুরস্কৃত করুক, যে আপনি উপযুক্ত পুরস্কার পুরস্কৃত করুক আপনাকে ইনশাল্লাহ। আপনার সামনের পরবর্তী যে লাইফে আরো যে এক্সাম গুলো, আপনার পড়ালেখা রিলেটেড জিনিসগুলোকে আপনাকে সর্বোচ্চ সফলতা দিক আল্লাহ। এই ক্ষেত্রে আমি আর কিছু বাড়াতে চাচ্ছি না, বাকিরা আর কিছু বলে আমি চাবো আজকের জন্য আমরা এখানে এন্ড করে দিই। রাফিদ, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের এত সুন্দর একটি সেশন ভাগ দেওয়ার জন্য। আমরা সবাই অনেক উপকৃত হয়েছি যারা 5th ইয়ারে আছি, তারা সেই আর যারা সামনে নিউ 5th ইয়ারে উঠবে তারাও এই সেশনটি দেখলে অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। এতটুকুই বলছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে সবকিছু সবগুলো আমাদের গাইডলাইন দেওয়ার জন্য। আপনার জন্য অনেক বেশি ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে, পুরো এক্সিস ফ্যামিলি থেকে, এবং আশা করি আমরা আবার নতুন কিছু নিয়ে আপনাকে অবশ্যই আমাদের মাঝে আবার পেবো। মানে প্রত্যেকদিন এতগুলো ক্লাস হলো, প্রত্যেকদিন আপনি বলেন যে আমি লাইভে যাচ্ছি কল্পনা, এখন আর বলবেন না, চিন্তা করতেই খারাপ লাগছে যে নেক্সট আবার আপনাকে পাবো না। প্রত্যেক উইকে আপনাকে নক দিয়ে জ্বালাতাম যে আপু ক্লাস নেই, ইনশাল্লাহ দেখা হবে আবার আপনি কোনো কিছুতে। অবশ্যই আপনি নেক্সট যেটা করবেন আমাদেরকে আবার সেশন নিতে চলে আসবেন, কিন্তু যে কোনো কিছু থেকে আমরা আবার শিখবো আপনার থেকে ইনশাল্লাহ।
সে পর্যন্ত আপনিও ভালো থাকেন, বাকি সবাই যতজন আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।